ফিক্স করে দেন, দিয়ে দেই। এই যে বোরহান চুপ আছে, তার মানে বোরহান ভাই রাজি আছে ভাই। সাহেব ভাই আপনি বলেন না ভাই বাকিটা। ভাই সত্যি কথা কইতে গেলে ভাই বোরহান ভাইয়ের কোনটাই পছন্দ হয় নাই। আপনার সম্মান দেওয়া দরকার নেই, পার্সোনালি বলবো না, সম্মান বেশি হয়ে যাবে, এই তো সবাই জানাজানি হয়ে যাবো। পরে এখন আমরা বলতেছি তখন পুরো ওয়েব ডেভেলপার সবাই দাওয়াত দেওয়া লাগবো বিয়াতে। তোমার কম্পিউটার ঠিক হয়েছে না এখনো খেলাধুলা করে? কম্পিউটার ঠিক হইছে, ওই একটা সমস্যা ছিল আজকে কালকা থেকে, আবার মাউসটা সমস্যা দিতে আছে। ওহ কম্পিউটারে জিন ঢুকছে, জিনের আচর এগুলো সব। পরশুদিন থেকে বোরহান তুমি সমস্যা দেয়া শুরু করবা। জামি ভাই এমনি না বললো পারতেন এরকম সমস্যা, মনে করেন ভাই যে বসতে পারতাছি না, শুইতে পারতাছি না, শোনো ভাতি যে এক কথা দুবার শুনতে নাই, ক্লাস কর মনোযোগ দিয়ে। আপনি কি মনোযোগ দেন নাই ক্লাসে? আরে ভাই ফয়সাল ভাই আমার একটা কাজ দিছে বুঝছেন, আমি বেরই যাচ্ছি। ভাই আপনি কই এখন? আমি মিটতে তেন বারণ না। হ্যাঁ আমি রেডি হচ্ছি ওই একসাথে। সালমান ভাই হুম হুম দাতারি করে লেটে যাব। হ্যাঁ রে ভাই, ভাই টাইম এক ঘন্টা টাইম নিয়ে বের হইব। এই যে রেজাল ভাই মাঝে মাঝে কইতে উদাও হয় কি, মানে কোন জায়গা থেকে এর উদ্ভব হয়? আমাদের প্লাটিনাম ডিজাইন ফ্যামিলিতে একটু পোস্ট করে দিন মানে। আপনি কোথায় যাচ্ছি? আপনি লিংক দিয়ে দেন নাহলে আমি পোস্ট করে দিচ্ছি আপনার। আমরা তো ভাই মোহাম্মদপুরের সামনে একটা। হ্যাঁ হ্যাঁ মোহাম্মদপুরের সামনে একটা। ওইটা কি পান্থ পথ লেখা নাকি ওয়েবসাইটে? হ্যাঁ তাজমহল রোড। ডাকলে
আমার এই জায়গা থেকে 11 কিলোমিটার, ভালোই দূরে আছে আমার এই জায়গা থেকে 11 মাত্র। বোরা আপনি এখন অনেক কিছু মিস করছেন, ঠিক আছে, আপনার এটা জানানো আছে, আমরা লং করতেছি অনেক, ঠিক আছে, বুঝি নাই, বুঝবেন একটু পর, আর একটু পর যখন সবাই আসবে তখন সবাইকে বলা হবে, তুমি বেড়ে যাও, তুমি 22 তারিখ পর্যন্ত কনফিউজে থাকো, তোমার আমি সকালবেলা ফোন দা কনফার্ম করব, ঠিক আছে, হো ভাই এডি করতে হো, কয়টা বাস ভাড়া বললেন? 10 টাকা 10 টাকা 20 টাকা বলছে ভাই, আমি 30 টাকা বলছি রিক্সা ভাড়া। ও আচ্ছা, মানে 10 টাকা বাড়াইছে বাহনে চেঞ্জ করে দিছে। রাকি ভাইয়ের বকশিস সহ 30 টাকা। হ্যাঁ, আমার বকশিস 30 টাকা আর বাস ভাড়া 10 টাকা। ভাবি দেখি হেল্পার থাকবে নাকি? আপনি কি মনে করতেছেন? আরে রাকিব ভাইয়ের এই অভিজ্ঞতা শুনি, সিভিল প্লেন গুলোর মধ্যে হেল্পার গেটের সামনে খাড়া খাড়া করতে অনেকটা হাওয়া আসে, এমন বিষয় না যে আগে আমি গরিব ছিলাম তারপর বড় হয়েছি, আমি গরিব ছিলাম, গরিব আছি, গরিব থাকবো, যা খায় আপনারা খাওয়াই দিলে আপনিও প্লেন চালাবেন। আপনি দূরে দূরে থাকেন, আরে জানবে কি করে সব হারাম কাজের মধ্যে আমি নেই, কেউ কইতে পারবো না আমি সবের মধ্যে আছি, কারণ বাকি যারা আছে ওনার লগে সবাই এক না ভাই, আমার লগে আমি বলি আমার সঙ্গ সব খায়, রাকিব জানে জিগান আমার সঙ্গ সব খায়, আমার সঙ্গে সব খাই, রাকিব রাকিব চুপ হয়ে গেছে, আপনি 2 দিন দেখা করেন না, দেখা করেন না, তাইলে আমরা আপনার সাথে অনেক মিস করবো, ঠিক আছে, খুশি না ভাই, দেখা করেন একবার, দেখা করেন ভাই, সালমান ভাই জায়গা ফোন দিয়ে কোথায় মোরক পোলাও।
না না কি মানে লিখতে আমি বলে পারি অথবা আমরা ছবি পারি ঠিক আছে পোস্ট করতে আমি বলে দিচ্ছি আমি পড়াশোনা করতে আসছি, পড়াশোনা আমি শিখাইতে আসছি বা আপনাদেরকে যতটুকু আমার নলেজ তা দিয়ে শিখাইতে আসছি, যেহেতু জাহাঙ্গীরনগর ছিল, পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েছি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমি তো পারছিলাম আমার কথা বুঝে যাচ্ছে, আমি মনে হয় প্রবলেম আছে, আমি একই মনে করছি এতগুলা ট্যাব যেগুলা নাই কাইটা ফেলান ভাই, আপনার কথা তো কিছুই বুঝতেছি না, বুঝবেন খুঁজা যাবে একটু কথা একবার বোঝাচ্ছি আন্তরিক ভাবে দুঃখিত ভাই, আমরা আপনার কথা বুঝতে পারছি না, কি করবো কি করবো ভাই একটু ধৈর্য ধরে যাচ্ছে তারপরে বলেন আপনি তো আজকে তাহলে কিছু দেখাবেন, আমি কি লিভ নিতে পারি ভাইয়া? আমি দেখাবো মাত্র হলো অল্প, আমি জাস্ট অল্প একটু করেছে যে আমি ব্যাকগ্রাউন্ড এবং ভ্যালুস, মার্জিং, প্যাডিং এগুলো নিয়ে থাকবে ঠিক আছে, আইটেম, স্টাইল আইটেম ঠিক আছে, এই বিষয়গুলো আজকে আমাদের থাকবে। এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কথা কিছুটা হলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আরেকটা ক্যামেরা দিয়ে দেখাতে পারতাম, আমি আমার ফোন দিয়ে বারান্দায় পাঠিয়ে দিছি। আচ্ছা ফার্স্ট অফ অল আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা শেরেবাংলা যে কৃষি বিশ্ববিদ্যালয়ে বসতেছিলাম সেটা হলো যে অ্যারেঞ্জমেন্ট, যেটা কালকে রাতের আপডেট যে ভাইকে কল দিছি আমাদের মোহাম্মদুল্লাহ, ও ঢাকার বাইরে, ও যথাসাধ্য আমাদেরকে সহযোগিতা করছে সবকিছু ম্যানেজ করে দেওয়ার জন্য। তো গতকালকে যেহেতু ও নাই ঢাকায় নাই, যখন আমরা কথা বললাম যেটা হইলো যে ওনাকে আমরা বললাম যে আমাদেরকে কি কোনো রুম দেওয়া যাবে যেখানে আমরা সবাই বসে অ্যাটলিস্ট আমাদের লাঞ্চটা একটু কমপ্লিটলি করতে পারবো, ফ্রেশ হইতে পারবো, হাত মুখ ধুতে পারবো বা একটু রেস্ট নিতে পারবো, কারণ সারাটা সময় তো আমরা দাঁড়িয়ে থাকবো বা যদি আমরা কেউ কথাও বলি, যেমন আমাদের একটা প্ল্যান আছে যে ইনশাল্লাহ আমাদের এখান থেকে যারা সাকসেস হয়েছে তাদেরকে আমরা একটা
কিছু সময়ের জন্য তাদেরকে আমরা কথা বলার জন্য সময় দিব, ঠিক আছে? যারা সাকসেস হয়েছে তখন আপনারা মার্কেট প্লেস সম্বন্ধে একটু ধারণা পাবেন, রিয়েল ধারণা ইনশাল্লাহ, এবং তাদের হয়তো কিছু প্রেজেন্টেশন আমি করে নিয়ে আসবো। যেমন তারপরে যে ফারজানা জুলি এরকম সেদিনের ভিডিওটা যারা যারা দেখেছেন বা ছিলেন যেদিন লেট নাইট টক লেট নাইট আড্ডা যেটা ছিল, আমি আপনাদের গ্রুপে দিয়েছি কিনা জানি না, বাট এটা আপলোড করা আছে, চাইলে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলটার মধ্যেই আছে। তো আমার মাথার মধ্যে শনিবার থেকে যেন আমরা শেরে বাংলা কৃষি, আমার মাথার মধ্যে খুব কষ্ট লাগতেছিল, পেইন লাগতেছিল যে আমরা কিভাবে বসবো। আমরা ছেলেরা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বোনরা আনকমফোর্ট ফিল করবে, তারা ঠিক মতন বসতে পারবে না, হয়তো বলবে ঠিক আছে ভাই আমার খাবারটা দিয়ে দিন বাসায় খেয়ে নিব, বা এরকম হয়, আমরা আমি ফেস করছি এরকম হয়, বা ফ্রিলি মুভ করতে পারবে না। তো এই যে দেখতেছেন ইউনি ক্যাফে, এখানে কোনো প্রচার বিশ্লেষণ এরকম না, এটার মধ্যে লাস্ট ইয়ারে আমরা আমাদের রিউনিয়নটা করছিলাম। তো টাকা কম এবং আনুষঙ্গিক প্লেসমেন্টটা অনেক সুন্দর। তো আমি একটা প্রেজেন্টেশন করতেছি, প্রেজেন্টেশন করার পরে আমি আপনাদের কাছে চলে যাবো ইনশাল্লাহ। তো প্রেজেন্টেশনটা নিয়ে আসতেছি, আরে ভাই নেটের লাইন রে। এটা ডাউনলোড করে রাখতে, ডাউনলোড যে করব ভাইয়া ডেটাই তো আমার কাছে নাই। আচ্ছা রাকিব এদের কারো কাছে থাকলে তোমরা নাহলে প্রেজেন্ট করে দেখা দাও। এই করা সম্ভব না, কালকে রাতে চাইছিলাম ডাউনলোড করতে। ব্যাক ড্রাইভের লিংকটা শেয়ার করে দেন, আমরা কেউ প্রেজেন্ট করে দেন আগে। এই জায়গাটা আমরা চয়েস করলে কেমন হয়, দ্যাট ওয়াজ আ ডেকোরেশন। এই সো এইখান থেকে আমরা চলে যাচ্ছি দ্য ভিউ পয়েন্ট, দিস দ্য ভিউ পয়েন্ট। এইটার হসপিটালিটিটা আলহামদুলিল্লাহ অনেক জোস, এবং খাবারের মেনু এখান থেকে নিয়ে শুরু করে অলরেডি আমরা চলে আসছি আমাদের মেইন, যেটা হলো আমাদের রুম হবে, দ্যাট ওয়াজ দ্য ডেকোরেশন। সো একটু আগে আমরা মিটিং শেষ করলাম, তো আমাদের মিটিং এ এই জিনিসটা ছিল, ইভেন আমরা দুইজন দুইটা গিফট পেয়েছি, কফি ছিল, ডার্ক কফি ছিল, র কফি যেটাকে বলি। তারপর এই যে আমরা চলে আসতেছি, আমাদের মেইন ভিউটা ফোকাসিংটা এখানে থাকবে, যেটা আমরা চাচ্ছি করতে। আর এইখান থেকে হলো আমাদের ফ্রন্ট ভিউ, সো হোপফুলি ভালোই হবে ইনশাল্লাহ আশা করি। তো এইটা ছিল হলো যে কালকে আমরা ভিডিওটা করেছি, তারপর মনে করেন যে এখানে আরো যে ইভেন্ট গুলো আছে, এছাড়া 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 ইউনিক্যাফে এখানে আরো যে ব্যবস্থাপনা গুলো আছে, হ্যাঁ যে ব্যবস্থাপনা গুলো আছে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, জি জি ভাইয়া।
তো এইখানটায় আমরা চাচ্ছিলাম যে আমরা কিছুটা সময় অতিবাহিত করবো, আমরা 9:30টা তো সবাই গেট টুগেদার করবো, বা 9:30টা বা 10টার মধ্যে আমরা সবাই চলে আসবো, হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা সবাই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। ওইখানে আমরা যারা মানে ন্যাচারাল কিছু ওপেন মানে ওপেন প্লেসে আমরা ঘোরাঘুরি করার পরে ওইখান থেকে আমরা 10 মিনিট মানে 5-7 মিনিট লাগবে জাস্ট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মেইন রাস্তায় চলে আসার জন্য। পাসপোর্ট অফিসে যে মেইন রাস্তা, আগারগার যে মেইন রাস্তাটা, ঠিক আছে, শিশু মেলার যে রোডটা যারা চিনেন, ওইখান থেকে আমরা আপনার যে কি বলে তার নাম ভুইয়া বা আলিফ বাস চড়ে মাত্র 5 মিনিট লাগবে, মাত্র 5 মিনিট আমাদের 5 মিনিট, আর বাস পুরো ভরে গেলে ও আমাদেরকে টান দিয়ে এই যে সূচনা কমিটি সেন্টারের এখানে, সূচনা কমিটি সেন্টারের এখানে আমাদেরকে নামায় দিয়ে নামায় কি বলে থাকে যে এখানে আমাদেরকে নামিয়ে দিবে। তো এইখানে কেন আমি চয়েস করা, আগে কেন এরকম চিন্তা ভাবনা করি নাই, এটা ভুল হয়ে গেছে, যেটা আমি নিজেই নিজেকে বলতেছি যে করে ফেলছি ভুল, যে এখন আমরা এইখানে গেলে আমাদের সবার জন্যই ভালো, আমাদের বোনদের জন্য সেপারেট ওয়াশরুম আছে, তারপর আমাদের ভাইয়াদের জন্য সেপারেট ওয়াশরুম আছে, যারা যে বোনরা আমরা সলা আদায় করবো জুম্মার দিন তারা ওইখানে সলা আদায় করতে পারবো। তারপর হলো আমরা তো ছেলেরা রাস্তার অপোজিটই হলো দুইটা মসজিদ, বড় বড় দুইটা মসজিদ, একটা সূচনার ভিতরে আর একটু সামনে, তো ওইখানে আমরা সলা আদায় করে নিতে পারবো, ঠিক আছে। তো সলা আদায় এবং সমস্ত কিছু আমাদের কাছাকাছি হবে, এবং এখানে আমরা মনে করেন যে অনেকক্ষণ টাইম চাইলেও স্পেন্ড করতে পারবো ইনশাল্লাহ। আর যেই ফুডটা আমরা নিতে চাচ্ছি সেটা আমি একটু বলে দিচ্ছি, যেটা থাকতেছে এইখানে যে আপনার ফয়সাল ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া, অনেকে এখন জয়েন জিজ্ঞেস পাঠাইতেছে, তারা নাকি জয়েন হইতে পারতেছে না, ক্লাসে জয়েন হতে পারতেছে না, হ্যাঁ আমি আমার নেটওয়ার্ক আর একবার বলেন যে একটু জয়েন করতে, রিজয়েন করতে, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ পারবে, সমস্যা নাই। তো এইখানে আমরা বিফ সিজলিং, ঠিক আছে, বিফ সিজলিং 2:1, ঠিক আছে 2:1, এই যে এই খাবারটা মজাই আছে, আর আপনার সাথে দুইটা ভেজিটেবল ফ্রাইড রাইস, 1 সিজলিং বিফ ফ্রাউন, 2 মিক্স ভেজিটেবল সালাদ এবং 2 সফট ড্রিঙ্কস, ঠিক আছে, এই জিনিসটা আমরা পাবো। তো বিফ আছে এবং আপনার চিকেন সিজনিং আছে। তো আমরা এই যে নিচের এই কমেন্ট গুলো তো লিখতে পারবো না, আমরা একটা সুন্দর ছবি তুলে বা এটাকে আমি যদি রাকিবকে দিয়ে দিই, যদি একটু ক্রপ করে দুইটাকে আমি করতে পারতাম, আচ্ছা আছে সম্ভব, আমি পাঠিয়ে দিচ্ছি তারপর রাকিব, রাকিবকে আমি দিয়ে দিচ্ছি, রাকিব করে দিল। তো এখন আমরা তো 250 করে বাজেট করে ফেলছিলাম, 250 করে বাজেট করে ফেলছিলাম, সেটা আমাদের কাচ্চি তেয়ারি বা মোরগ পোলাওয়ার জন্য, আন্তরিক ভাবে দুঃখিত, এটাকে একটু আপগ্রেড করতে হচ্ছে, দ্যাটস বিকজ যে আমরা একটু একটা ভালো একটা প্লেস পাই যেখানে অনেকক্ষণ সময় থাকতে পারবো, আড্ডা দিতে পারবো, এবং আপনারা তো প্লেসটা দেখছেন, হোপফুলি আশা রাখি আপনাদের অনেকেরই ভালো লাগতেছে দেখে, যে প্লেসটা দেখে ভালো লাগতেছে, যে এমন মানে ভালোই আলহামদুলিল্লাহ। এবং আমি তো গিয়ে আসছি, গতকালকে আমাদের ব্যাচ থেকে একজন ছাত্রকে নিয়ে গেছিলাম, তো মোট কথা প্লেসটা ভালো। এখন যারা আপনারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন, এবং আমাদের অনেক বোনরা যে কৃষি ইউনিভার্সিটি হওয়ার কারণে যেতে চাচ্ছিলেন না, তারাও তো বুঝতে পেরেছেন যে 10-15 মিনিট বা আমরা হলো আমরা যদি 9:30, 10:00, 11:00, আমরা 11:30, 11:30 পর্যন্ত ওইখানে আমরা ঘোরাঘুরি করলাম, একটু দেখা দেখলাম, তারপর হলো আমরা 11:30 থেকে 12:00 মধ্যে আমরা এইখানে চলে যাবো, আমাদের এই মেইন প্লেস, এখানে গিয়ে আমরা রেস্ট নিব, সমস্ত কিছু করতে পারবো। এবং আপনাদের যেটা আমি এখন যেটা দেখাচ্ছি, আপনাদের আরো একটা যে আকর্ষণীয় বিষয়বস্তু, ফয়সাল জাবরি যে লিড অফ UX ডিজাইনার ডেইলি গ্রাম,
এই ভাই আমাদের সাথে আড্ডা দিতে আসবেন, এই ভাই আমাদের সাথে তার লাইফের এক্সপেরিয়েন্স কিভাবে সামনে কাজ করতে হয় অ্যাজ আ প্রোডাক্ট ইউএক্স ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ডিজাইনার, সে আপনার আরো অনেকগুলো জায়গায় কাজ করেছে। তো এইটা হলো সারপ্রাইজ আপনাদের জন্য। তো আমি এই দুইজন ব্যক্তিকে, তারেক আজিজ ভাই, ফয়সাল জাফরি ভাই, এইখানে যাদের দেখতেছেন টেলিগ্রামে ছিল, তারা হলো টপ লেভেলের, এখন পর্যন্ত বাংলাদেশের মোটামুটি টপ লেভেলের লেজেন্ডারি। ইনি আমার সিটিও ছিলেন, প্রোডাক্ট ম্যানেজার, হেড অফ প্রোডাক্ট ডিজাইনার বা প্রোডাক্ট ম্যানেজার, জাফরি ভাই, তারেক ভাই। তারেক ভাই আমি যে আফটার লাঞ্চ আমি একটু পরে একটার সময় ওনাকে কল দিয়ে কনফার্ম করুন ইনশাল্লাহ। আমি সোমবার রাতে ভাইয়ার সাথে যে গতকাল সোমবার রাতে, হ্যাঁ সোমবার রাতে ভাইয়ার বাসায় গিয়ে ভাইয়াকে বলছি ভাইয়া ইনশাল্লাহ আসতেছেন, এগ্রি বলছেন, ঠিক আছে। তো ভাইয়ার জন্য আমরা একটা আজকে ইনভিটেশন লেটার পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো ভাইয়া ইনশাল্লাহ আসতেছেন। তো প্লেস ভালো একটা বিষয়, আর একটা রিজন ছিল যে যে গেস্ট আসবেন, আমাদের যখন কোনো কিছু একটা মোটিভেশন কথাবার্তা বলবেন, যখন কোনো কিছু বলবেন, তখন যে আমরা মনে করেন যে শুনবো না, তো আমরা কি দাঁড়া দাঁড়া থেকে শুনবো বা অ্যাটলিস্ট লাইট জ্বালালে এটা বাফারিং করতেছে, ঠিক করতে হবে, তো অ্যাটলিস্ট যেন তার থেকে আমরা কিছু মূল্যবান জিনিস নিতে পারি, যেটা হলো আমাদেরকে ফিউচারে অনেক উপকার করবে, ফিউচারে অনেক কাজে আসবে, ঠিক আছে। এবং উনি কোথায় কোথায় কাজ করছেন, এই যে শিহান ভাই, যা যা উনি কাজ করেছেন, তার যেমন বিউটি প্রফেশনাল মিট আপ এখানে কাজ করছেন, যেখানে যেখানে উনি কাজ করছেন, এটার সামনে আমরা কিভাবে কাজ করতে পারি, আমাদের কোথায় কোথায় আরো ইমপ্রুভ করা উচিত সামনে, এই একজন। তারপর হলো আমি আরো একজন যাকে ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদের সামনে, তার নাম হলো আমি এটা পোস্ট আকারে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ইনি হলো ওয়ার্ডপ্রেস এর ডেভেলপার, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ফিউচারে কাজ করতে চাচ্ছেন, যেহেতু আমাদের এখানে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, পিএইচপি শিখবো, তো ইনি হলো মূলত একজন প্রফেশনাল ফেন্সার, হ্যাঁ, এবং সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে এখন আছে হলো ডাব্লুপি, ডাব্লুপি ডেভেলপার্স, যেটা হলো ভালো বলা চলে বাংলাদেশে এখন টপ লেভেলের একটা স্টার্টআপ সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে। ডাব্লুপি সম্বন্ধে বা আসিফ ভাই সম্বন্ধে যাদের ধারণা আছে তারা জেনে যাবেন। তো এই মনিরের সাথে আমি কথা বলছি সোমবার রাতে দেখা করে, তো মনিরও আমাকে বলছে যে ইনশাল্লাহ আসবে, আমাদের সাথে আড্ডা দিবে, এবং তার ওয়ার্ডপ্রেস রিলেটেড, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, সেই বিষয়গুলো সে শেয়ার করবে ইনশাল্লাহ। দেন আসতেছি আমি হলো কাইসার আহমেদ তুষার। আচ্ছা, দুই জনকে দেখালাম, দুইজনই হলো আমার বন্ধু, এর সাথে এখনো ফাইনাল মানে কথা বলছি ইনশাল্লাহ, সেও পজিটিভ, তার এখানে প্রোফাইলে দেখলাম আমি কিছু পাবো না, তবে সে আছে হলো ট্যাপওয়ারে, ঠিক আছে। বাংলাদেশের যারা হলো মনে করেন যে গভর্নমেন্টের যতগুলো কাজ ট্যাপওয়ার নামের একটা সফটওয়্যার সলিউশন করে থাকেন, বা অন্যান্য আরো আছেন যারা যে নিউটন নিউটন কি জানি নিউরাল বিডিন, যারা টাইগার আইটি, এরকম যারা আছে, যারা তো ট্যাপওয়ার এরকম একটা কোম্পানি যেখানে মনে করেন যে আপনার ইনি হলো পিএইচপি, লারাভেল, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলবে, তার সাথে আমি এটা নিয়ে শেয়ার করছি, ইনশাল্লাহ থাকার চেষ্টা করতেছেন বা থাকবেন। দেন আসি হলো যারা মনে করেন ইউআই ইউএক্স নিয়ে থাকছেন, গত রাতে তার সাথে কথা হয়েছে, জাস্ট আজকে সে ঘুমায় পড়ছে দেখে আমি ফাইনাল করি নাই, ওয়ালিদ বিন সাইদ। সে এখন একটা এজেন্সির ওনার, ওনার অ্যান্ড কো ফাউন্ডার আর এস এজেন্সি, সে এর আগে ছিল পিকজিমিক স্টুডিওতে, সে একজন হলো আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার বলবো আমি, ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ইউআই ইউএক্স নিয়ে কাজ করতেছেন। তো এই তো ওয়ালিদ বিন সাইদ, এনাকে ইনশাল্লাহ রাখার চিন্তা ভাবনায় আছে, তো কালকে রাতে এর সাথে কথা হইতেছিল। তো মূল কথা হলো যে এই মানুষজনকে আমি গেস্ট হিসেবে রাখতে চাচ্ছি, শুধুমাত্র যে আমাদের প্রোগ্রামটাকে এমন ভাবে অ্যাচিভ করার জন্য যে এদের থেকে আমরা যেহেতু কাজ শিখতেছি, আমরা এখন কাজ শিখতেছি, কেউ ভার্সিটি গোয়িং, কেউ মনে করেন যে আমরা কি বলো এটার নাম বা জবে আছি, তো এইটাই ছিল আমার মূল মানে এই চার পাঁচ জনকে ইনশাল্লাহ নিয়ে আসা।
যারা হলো আপনাদের গেস্ট হিসেবে থাকবে, যারা হলো আপনাদের আমাদের সাথে তাদের মূল্যবান আমরা কিভাবে আরো সামনে আগাবো, সামনে কিভাবে কাজ করব এই বিষয়গুলো। তো ওয়ালিদ বিন সাইদ এখনো উনি বলছেন তার অফিস আছে ওই টাইমটায়, তো ইনশাল্লাহ সে আমাকে একটা পজিটিভ নিউজ দিচ্ছে বা দেখা করবো ইনশাল্লাহ। তো এর থেকে তো আর টপ লেভেলদেরকে নিয়ে আসতে পারবো না, যেমন এইখানে আমি একটু দেখাচ্ছি যে আমাদের আমি যখন ডেলি গ্রামে ছিলাম আপনার ওয়ার্কশপ গুলো খুবই ইম্পর্টেন্ট, যারা ওয়ার্কশপে যেয়ে থাকেন আপনার পিএইচপি ওয়ার্কশপ হয়, পিএইচপি এক্সপার্ট ওয়ার্কশপ হয়, তারপর হলো ওয়ার্ডপ্রেস হয়, ওয়ার্ডপ্রেসে লাস্টবার যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন বাংলাদেশে যে লাস্ট ইয়ার একটা ওয়ার্ডপ্রেসের আপনার কনফারেন্স হয়েছে, ঠিক আছে। তো ইনি হলো শিয়ান ভাই, সাস্ট ইউনিভার্সিটি থেকে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ওনার এক্সপিরিয়েন্স হলো মোর দেন 22 or 23 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 23-24 এরকম এক্সপিরিয়েন্স। তারপর হাসিন হায়দার ভাই, তো দেখেন এই যে টপ লেভেল যে একটা মিট আপ হচ্ছে, এই ভাইরা যখন থাকে তখন মনে আমরা অনেক এনকারেজ করি, অনেক জানতে পারি। তো এদের ইনশাল্লাহ যেমন শিয়ান ভাইরা বলে অবশ্যই শিয়ান ভাই ইনশাল্লাহ আসবেন, তবে এখনো শিয়ান ভাইয়ের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করি নাই। তবে জাফরি ভাই, তারপর হলো তারেক ভাই, তারপর হলো আমার দুইটা বন্ধু, এরা ইনশাল্লাহ পজিটিভ যে এরা আপনাদের সাথে আড্ডা দিতে আসবেন ইনশাল্লাহ, এখন আপনারা যদি সবাই ঠিকঠাক মতন আসেন। এই গেল এখন তাহলে কি জিনিসটা দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো হলো যে এখানে চিকেন সিজলিং মানে ফুডের মেনুটা একটু চেঞ্জ হয়ে গেছে, চিকেন সিজলিং আর বিফ সিজলিং আর সফট ড্রিঙ্কস তো যা আছে তাই। তো আপনারা যারা এর আগে করে ফেলেছেন ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদেরটা আমরা ম্যানুয়ালি করে দেব, আপডেট করে দিব, বা আপনারা যে আপডেট করা যায় আপনি ওইখানে গেলেই আপডেট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আগে 250 ছিল যেটাকে আমরা একটু ইনক্রিজ করে 450 করা হয়েছে, একটাই রিজন আমাদের যে খাবারটা দেখছেন এখানে দেখেন যে আপনাদেরকে শেয়ার করলাম যেটা ফুডটা, যে আমরা কিন্তু মানে বাড়তি কোনো কিছুই করতেছি না, ফুডের যেটা দাম সেটাই মানে ইভেন আমাদের কোনো স্পন্সর নেই, আমরা নিজেরা নিজেরাই সবকিছু করতেছি, নিজেরা নিজেরাই আমাদের ব্যানার করে দিতেছে একজন, আমরা আমাদের ব্যানার প্রিন্ট করতেছি আরেকজনের থেকে, সব আমরা নিজেরা নিজেরা করতেছি। এবং আমাদের সব হলো যে হিজ ইজ হুজ, যে আমরা নিজেদের ইসেই আমরা যেহেতু সবাই একসাথে দেখা করতে চাচ্ছি। তো ফুডের মেনুটার দাম ছিল একটা হলো 780 আর একটা হলো 750, 30 টাকা ডিস্টেন্স। তো আমরা এনার সাথে কথা বলেছি, এনি আমাদের যে একটা অ্যামাউন্টের কথা বলছে তো ওইটা নিয়ে না, তো এইটা নিয়ে মানে এগুলো নিয়ে আপনাদের অরিট থাকার কথা না, আমাদের হলো 450 টাকা আমরা একটু বাজেটে নিয়ে আসছি। এখন আমি রাইয়ানকে বলে দিচ্ছি, রাইয়ান একটু বলেন, বাকিরা কি বলেন শুনি। আমাকে বলছে যে ওনার মানে ওইদিন হয়তো বা ওনার একটা পার্সোনাল প্রবলেম আছে, উনি টাকা দিয়েছিল রেজিস্ট্রেশন করেছে টাকাও দিয়েছিল, জমি নিয়ে এরকম কোন প্রবলেম আছে এখন উনি আছে কিনা আমি শিওর না। তো উনি বলছে যে উনি আসতে পারবে না টাকাটা ফেরত, আমি বলছি এটা ফয়সাল ভাইয়ের সাথে কথা বলেন, এবং আরেকটা বোন ছিল আমাদের উনিও টাকা জমা দিয়েছিল, ওনার বাবা মা বলছিল যে গাড়ি নিয়ে যদি যাও তাহলে যেতে দিব, তো আনফর্চুনেটলি তাদের যে ড্রাইভার সে ছুটিতে আছে তো সেও মেবি আসতে পারবে না, সেও আমাকে বলছিল। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দুজনে তো ফয়সাল ভাইকে বলবো, ফয়সাল ভাই যা বল, আমার এটা একটু বলার ছিল আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমরা ওই স্টিয়ারটা আমরা আমাদের অলরেডি 56 জন, আমরা অলমোস্ট 56 জন রেজিস্ট্রেশন করছি। আচ্ছা এখন মানে আমাদের যে চিন্তা ভাবনা বা আমি যেভাবে চিন্তা করতেছিলাম যে এইভাবে এইভাবে করতে যাচ্ছি, তা কি আপনাদের জন্য কি খুব খারাপ হচ্ছে, হ্যাম্পার হচ্ছে বা এরকম কোনো কিছু? অনেস্টলি
ভাই আমার মতে এটা হ্যাম্পার ওয়ার বা খারাপের কিছুই নেই, কারণ একটা জিনিস হলো যে হ্যাং আউটটা তো আমরা মজা করবোই, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে, ওইখানে আমরা মজা করব, যা খাচ্ছি, ঠিক আছে, আমাদের নিজেদের টাকাতে আমরা খাচ্ছি একরকম, মনে করেন আমরা যেরকম ঘুরতে যাই রেস্টুরেন্টে সেরকম, কিন্তু আপনি যাদেরকে আমাদের আমাদের জন্য মেনলি আমাদের জন্য আপনি যাদেরকে ইনভাইট করে নিয়ে আসতেছেন তাদের যে মূল্যবান স্পিচটা সেটা আমরা মিস করব যদি আমরা কেউ এই মানে 200 টাকা বাড়তি হয়েছে, ঠিক আছে, এইটার কারণে যদি কারো সমস্যা থাকে সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি, ঠিক আছে, ওইটা তো ফয়সাল ভাই বলবে যে আমরা কি ব্যবস্থা নিয়েছি, কিন্তু ভাই এটা যদি কেউ মিস করে যায় তাহলে আই থিঙ্ক সে নিজেকেই মানে নিজেই একটা জিনিস হারাবে, কারণ আপনি এত কষ্ট করে কিন্তু আমাদের জন্যই তাদেরকে নিয়ে আসতেছে, ঠিক আছে, যাতে আমরা কিছু শিখতে পারি জানতে পারি তাদের থেকে, তো আই থিঙ্ক কারোর প্রবলেম হওয়ার কথা না, যারা টাকা দিয়েছে তারা হয়তো ম্যানেজ করে ফেলতে পারবে, এবং যারা আসতে চাচ্ছিল না এখন তো বোনরা যেমন ওইখানে আপনি আরেকটা আমরা বোনদের জন্য চিন্তা করেছি যে ওইখানে কিন্তু দাঁড়ায় থাকা বা এটা কষ্টকর বন্ধের জন্য অবশ্যই কষ্টকর বা ফ্রেশ হওয়ার একটা বিষয় আছে, ঠিক আছে, সেটাও কষ্টকর, কিন্তু এখন আমরা যেহেতু একটা ইনডোর একটা ইভেন্টের মতো থাকবো তো ওইখানে কিন্তু এই প্রবলেমটা হবে না, বসে আমরা স্পিচ গুলো শুনতে পারবো এবং মানে নিচেরাই ভালো থাকবো এবং ফ্রেশও হইতে পারবো, আর আর ইয়ে তো যাচ্ছি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় তো আমরা যাচ্ছি, তো ওইখানে আউটডোরে আমরা মিট করলাম, ইনডোরে আমরা নামাজের পর ওইখানে মিট করতে পারবো এবং টাইমটাও প্রচুর টাইম পাবো আমরা ওইখানে, তো কারো যদি প্রবলেম থাকে সেটা তো ভাই পার্সোনাল ইস্যু হতেই পারে, কিন্তু এছাড়া মনে হয় না কারোর প্রবলেম থাকবে। যদি অ্যামাউন্টের দিকে চিন্তা করেন, হ্যাঁ আমি আমি একদমই সারেন্ডার করতেছি যে হ্যাঁ কেন ভাই আগে বললেন না, একটা মেন্টাল একটা স্টেজে বিশ্বাস আছে, এখন একটা বললেন এখন আবার এটা ই হইতেছে, তো তার জন্য আমি দুঃখিত, ঠিক আছে, আমি নিজে নিজেকে পার্সোনালি করেছি যে কারণ এখানে তো আপনারা লিখে দিয়েছেন যে অর্গানাইজড বাই ফয়সাল আহমেদ, ঠিক আছে ভাই, জামাই আদর পাওয়ার জন্য আমার কাছে আসতেছেন, আলহামদুলিল্লাহ নো প্রবলেম, এটা আসলে বিষয়টা হয়তো ছিল যে আমি কেন স্ট্রেস নিচ্ছি যে এত কেন চিন্তা করতেছি, যে এমন হয়তো যে আমি এখান থেকে আমি আসার শুধু মানে থাকবো মানে আসবো আর সবাই আপনারা অ্যারেঞ্জ করছেন, উল্টো হয়ে গেছে যে আমার সবকিছু অ্যারেঞ্জ করতেছে আপনারা আসতেছেন, দেখেন ঠিক না, সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা যে সাপোর্ট দেন না এরকম না, আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন, ঠিক কথা বলার জন্য মানে সবই সব ক্রেডিট আপনার, কিন্তু মনে করেন যে জায়গা জায়গা যে এখানে এই যে আমি লাঞ্চ মানে আড়াইটার সময় যাবো না সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেখ মানে ওইখানে প্লেসটা দেখে আসবো আমাদের সবার জন্য উপযোগী কিনা, কারণ কি যেটা আমাদের মহামন্ডল জানালো যে আমাদের যে মানে আমাদের খাবারের জন্য ডাইনিংটা ব্যবস্থা করে দিতে পারে বসে, তাও ওদের অনেকগুলো পলিসি আছে যে আপনার প্রশাসনের ওদের প্রশাসনের সাথে কথা বলতে হবে এবং কোনো হল টল খুলে দিতে পারবে না, কোনো রুম খুলে দিতে পারবে না, আর একটা যেটা ব্যবস্থা করছে ভাই ওইটা আমার পার্সোনালি পছন্দ ছিল না, তো তার জন্যই এইটাই চেঞ্জ করা যে আমরা এখানে চলে আসি, আর আমরা আরো একটা উদ্যোগ নিয়েছি যাদের যদি প্রবলেম হয় যে হ্যাঁ আমি ঝামেলা হয়ে গেছে, তো তাদেরকে আমরা নেক্সট মান্থেই আপনারা বাকিটা কমপ্লিট করে দিবেন, মানে এটা আসলে বলার কিছুই না, এটা কোনো ইস্যু না, তারপরে আমি বললাম আর আসলে ভাই এই ব্যবস্থাটা আমরা নিচ্ছি তাই মানে বলার আর কিছুই না, মানে কাউকে লজ্জা বা কে লজ্জা বোধ করার কিছু নাই, মানে কাউকে ছোট বল করা এরকম কোনো কিছু না, মাহবুব ভাই আপনি কিছু বলেন, আপনি তো হ্যাঁ মাহবুব ভাই তো নিজে আমাদের উনি একজন লিডার, উনি নিজেই তো কালকে আমাদের উনি নিজেরই কিন্তু আমরা বলছি উনি বলছে ফ্যামিলির কাছে ছোট আর কিছু নাই, এটা ফ্যামিলি যখন এখানে আমাদের হেল্প প্রয়োজন হলে আমরা বলবো এটা স্বাভাবিক, ঠিক আছে, 45 মেম্বার্স এর মধ্যে আসলে কয়জন যাচ্ছে না যাচ্ছে এটা তো ক্লিয়ার না, এখন আসলে এটা তো অংশীদারিত্বের একটা বিষয়, সো সবারই মতামত একটা প্রয়োজনীয়তা আছে, তবে হ্যাঁ ভাইয়া তো আসলে যা কিছু করছেন আমাদের ভালোর জন্যই করছেন, 24 জন আচ্ছা এই 24 জন আসলে যারা আছেন এখানে মোটামুটি সবাই তো মানে উপস্থিত আছেন, এখন আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন
ভাইয়া যে কারণে যা করছেন সেটা হচ্ছে এরকম যে এখানে বেশ সম্মানিত ফেমাস কিছু নামি দামি মানুষ আসবেন যারা খুব অভিজ্ঞ এবং সমৃদ্ধ এই সেক্টরে এবং তাদের ক্যারিয়ার গুলো অত্যন্ত উজ্জ্বল ভাবে চলছে এখন। তো তাদের মূল্যবান পরামর্শ যদি আমরা পাই সেটা আমাদের পথের পাথেয় হবে এবং আমাদের জীবনের ক্যারিয়ার এবং ফিউচারটা তাদের মতো ব্রাইট হওয়ার খুব সুন্দর অপরচুনিটি ক্রিয়েট হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আসলে ভাই এই প্রয়াসটা নিয়েছেন। তো এখন ভালো কিছু করতে গেলে তো আসলে ওই সময় ভালো কিছু দিতে হয়। হ্যাঁ, এখন তার জন্যই দেখা যাচ্ছে যে আগে ছিল অ্যামাউন্টের একটা ব্যাপার আছে এখানে, সেটা একটু চেঞ্জ হয়েছে। তো ভালো কিছুর জন্যই এখন সেদিকে আবার একটু অল্টারনেটিভ অপশনও রাখা হয়েছে। আসলে এখানে আপনারা যারা আছেন সবার যে আবার সবার একই অবস্থা সময় দিনকাল তা নয়, তো সেই জন্যই ভাই আবার অল্টারনেটিভ ব্যবস্থা রেখেছেন আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আপনারা যারা দিয়েছেন চলে যাবেন, অবশ্যই আসবেন, সবাই ওয়েলকাম। তো অল্টারনেটিভ ব্যবস্থা কি রেখেছে সেটা হচ্ছে যে আপনারা যেই বিকাশ নাম্বারটিতে আপনারা টাকা দিয়েছেন নেক্সট মান্থে সময় করে আপনারা সেখানে একটু 200 টাকা একটু আপনারা আবার পাঠিয়ে দিবেন, আর এই অ্যামাউন্ট দিয়ে আপনার বেড়ায় আসবেন, ঘুরে আসবেন, সুন্দর একটা সময় উপভোগ করে আসবেন। জাস্ট নেক্সট মান্থে যারা এখন 200 আরো অ্যাড করতে পসিবল হচ্ছে না তারা নেক্সট মান্থে সেম নাম্বারটিতে দিয়ে দিবেন, আর এখন এই মুহূর্তে যারা অ্যাড করতে পারছেন তারা অ্যাড করেন। মনে করতেছেন আপনারা যে 100 টাকা দিলে আমাদের সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে? এক্সট্রা এক্সট্রা আমরা যেটা দিয়েছি সেটা তো হয়ে গেছে, 200 আদার্স হচ্ছে 200 মানে 200 জি। আর কত লাগছে ভাইয়া আর অ্যাড করতে হচ্ছে আপনার? জি ইয়া তো যাচ্ছে না, একদম 150 টাকার মত মনে হয় আর অ্যাড করতে হবে। না না 150 না, 200 মত আর অ্যাড করতে হবে মেবি। আচ্ছা একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে বেটার হয় না? যে আমরা টাকাটা দিয়ে দিব এমন তো না যে দিব না, আলহামদুলিল্লাহ সবাই এখানে আমি মনে করি সবাই স্মার্ট, সবাই এই 200 টাকা তো ফ্যাক্ট না। আমি মনে করি যে আপনাদের ইম্প্যাক্টটা না আসে সেটা মনে হয় বেটার হয়। 200 না, এটা যদি অ্যাবভ আরো একটু অ্যারাউন্ড যদি বেশিও হয় সেটা একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে বললে মনে হয় আমি মনে করি বেটার। না ভাই মানে 200 যেটা এটা আমরা ক্যালকুলেশন করেই আমরা ফিক্স করেছি, এটা প্রবলেম হওয়ার কথা না ইনশাআল্লাহ, কারণ ওইখানে সব ইনক্লুড হয়ে গেছে। ওকে থ্যাংক ইউ ভাই, ঠিক আছে তাহলে। ওকে তো ভাইয়া কোথায় গেলেন এখন? বিষয়গুলো হয়তো বা আপনারা একটু বুঝতে পেরেছেন আপনারা যারা যাচ্ছেন রেজিস্ট্রেশন করেছেন। তো এখন যদি কারো কোনো কিছু বলার থাকে বলে মনে করে থাকেন কিছু চাইলে বলতে পারেন, কেউ যদি কিছু বলার থেকে থাকে। জি কোন সমস্যা নাই মুরাদ শুনতে পাচ্ছ না? ওকে হ্যালো, জি জি হ্যালো মুরাদ, আমাকে একান্ত পার্সোনাল যে আমরা আফটার জুম্মা
তো আপনি ইনশাল্লাহ মানে জুম্মা পরে জয়েন করতে পারেন, কিন্তু আমাদের মেইন ইভেন্টটা মানে যেহেতু গেস্ট যারা আসবেন তাদেরকে আমরা জুম্মার পরেই রাখতে চাচ্ছি। কিন্তু জুম্মার আগে যেটা হবে যে আমাদের যে সাতজন মানে আমার আন্ডারে আমার নয়টা ব্যাচের মধ্যে যে সাতজন আপনারা সাকসেস হয়েছে, যে সাকসেস স্টোরি যাদের মনে করি কারো $2,000 কারো $3,000 কারো মনে করেন যে $400-500 ইনকাম করছে, তাদের তাদের কিছু স্টোরি আমরা শুনবো, তাদের কিছু গল্প আমরা শুনবো, ঠিক আছে? সেটাও আমাদের আমরা সেটাও রাখছি বা সেটা আমাদের চিন্তা ভাবনায় আছে। তারা হলো যে আমাদের কিভাবে আমাদের যেহেতু এলইডিপি থেকে এই কোর্স করেই করেছে, তার মানে কি সম্ভব, সম্ভব এই সম্ভবটাই যে হচ্ছে সেটাও আমাদের মানে আমি মাথায় রেখেছি, তাদেরকে বলছি, তারা বলছে যে ভাই আমরা বলবো। মুরাদ এরকম যাদের একদমই পার্সোনালি প্রবলেম হচ্ছে তাদের জন্য ভাই তো ইনশাল্লাহ আসার জন্যই বলছি আসেন, ইনশাল্লাহ এটা আমরা ওভারকাম করতে পারবো আশা রাখি। আমার একটা কথা ছিল বলেন, আমি হচ্ছে ফার্স্টে তো মানে অনেক আগ্রহী ছিলাম যাব, সবকিছু কমপ্লিট করছি, ফর্ম ফিল আপ করছি, টাকাও জমা দিছি, বাট এখন হঠাৎ করে হচ্ছে আমাদের যে গ্রামের বাড়ির ভাগ করা হচ্ছে আর কি, মানে হচ্ছে চাচারা এবং সবার মিলে ভাগ করছে, তো এখন ওই জায়গায় আমার থাকা লাগবে। জি সমস্যা নাই, আপনি চলে যান, সময় পেলে আপনি ভিডিও কনফারেন্সে জয়েন করেন, আমাদের একটা ভিডিও কনফারেন্স রাখতেছি যারা অ্যাকচুয়ালি একদমই পারছে না, অনেক দূরে আছে, যেমন উম্মে আসমা, তারপর আমাদের ফাহানা অনেক দূরে আছে, যারা অনেক দূরে যারা আসতে পারবেন। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, তাদের জন্য আমরা একটা ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করছি, এবং আমাদের পুরো প্রোগ্রামটা ইনশাআল্লাহ আমরা রেকর্ড করব, অন রেকর্ড করব ইনশাআল্লাহ। জি ভাইয়া থ্যাংক ইউ, আপনার যেটা ওটা আমি রায়ানকে বলবো ইনশাআল্লাহ, রায়ানের সাথে আমি কথা বলে নেব, ধন্যবাদ। এতজন তো যাবো না তখন, তাই পরেরটা হইব না হইব এটা এইবারের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে, সেটাই যে এইবার কতজন কিরকম অ্যাক্টিভ আছে ওইটার উপরে ডিপেন্ড করতেছে পরবর্তীতে। আচ্ছা কারণ কি, আচ্ছা এখন তো আমি আপনাদেরকে পাচ্ছি, সামনে যখন আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, আপনারা যখন পুরো কমপ্লিট, যখন আপনাদের সাথে আমাদের আমার ডিসকানেক্ট হয়ে যাবে, হয়তো আপনারা গ্রুপে মাঝে মাঝে কাজের একটা দিবেন যেটা হয়ে থাকে, আর যদি আসলে আপনারা অ্যাকচুয়ালি এটাকে ভালোবাসেন, এই একটা আমব্রেলার ছায়াতলে থাকতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, তাহলে ওই যারা যারা থাকবে তাদেরকে নিয়ে কিন্তু আমরা সামনে চিন্তা ভাবনা গুলো যেগুলো করতেছি, যেটা আমি ওই দিন লেট নাইট আমরা যে আড্ডাটা দিয়েছিলাম সেখানে আমি বলেছি আমার চিন্তা ভাবনাটা কি আপনাদেরকে নিয়ে, বা আমার চিন্তা ভাবনা কি মানে আপনাদের না আমার চিন্তা ভাবনাটা কি সেটা আপনাদেরকে আমি জানাইছি, আপনারা ওই ভিডিওটা আবার দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে আমি কি বিষয়টা আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া থাকবো, আর এবার তো ফ্যামিলি প্রবলেমের কারণে পাচ্ছি না ভাই, ইমার্জেন্সি, আমার যদি এখন মনে করেন যে সাপোজ আল্লাহ আমার তো ওয়াইফ এখনো সুস্থ রাখছে, যদি ফ্রাইডে কোনো ইমার্জেন্সি হয়ে যায় ওইটা তো আমারও মুভ করতে হবে, এই ইমার্জেন্সি বিষয়টা বুঝি তো আমরা, তো আমি তো স্বাভাবিক ভাই, হ্যাঁ এইটা নিয়ে মানে কোনো মানে আপনি মন খারাপ করে না বা কি করে না, এটা সহজভাবে আমরা নিচ্ছি। কিন্তু আমি যেটা বলতেছি যেটা আমার মাথায় নাড়া দিতেছে, যেহেতু 250 করার পরে আবার 450 করেছে, এই একটা বিষয় আমাকে নাড়া দিচ্ছে, আর একটা প্লেস, তো আপনারা যদি আমাকে একটু রিলিফ করেন, আমি কালকে রাতে একটা ফোটা না আমি ঘুমাইছি এক দেড় ঘন্টা ঘুমাইছি, আমার জাস্ট এক দেড় ঘন্টা ঘুমাইছি, আমি টেনশনে ঘুমাইতে পারিনি, কারণ হঠাৎ করে এরকম একটা ডিসিশন নেওয়া, এই চিন্তা ভাবনা করা, তো সবকিছু নিয়ে আসলে আমি মেন্টাল স্ট্রেসে আছিলাম। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার এখানে বৃষ্টি হচ্ছে। আমরা ওইখানে কিছু সময় থাকবো, কারণ কি
এখন ওইটাও হলো আপনাদের উপরে, কারণ এটা কয়েকজনই প্রস্তাব ছিল, যেটা আমাদের ফার্স্ট লোকেশন ওইটা ছিল, এবং আমরা একটু পরে আমি দুপুরে যাব ওই লোকেশনটা দেখতে, ভিজিট করতে যাব কি অবস্থা, ঠিক আছে? তো আমরা এটাও আপনাদের কাছে অপিনিয়ন নিচ্ছি যে আপনারা সরাসরি কি ওইখানে চলে আসবেন, সরাসরি কি এই যে ইউনিক অ্যাপে চলে আসবেন, এটাও আমি কিন্তু ওপিনিয়ন নিচ্ছি আপনাদের থেকে। যদি দেখি যে সবচেয়ে ভোট বেশি হচ্ছে যে সরাসরি সবাই ইউনিক অ্যাপে যাচ্ছে, তাহলে আমরা হয়তো ইউনিক অ্যাপটাই বেশি প্রায়োরিটি দেবো। কিন্তু একটা ছিল যে আমাদের এক ভাইয়ের খুব সুন্দর একটা বক্তব্য ছিল যে আমরা আউটডোর ইনডোর দুইটা ইভেন্টেরই একটা মানে টেস্ট নিয়ে নিলাম। আউটডোরে সবাই মনে করেন যার যার মতন একটু ঘুরে ফিরে সবাইকে সবাইকে একটু চেনলো জানলো, মানে একটু মানে কি বলে এটার নাম সবাই ছিটে আছে, ভালো লাগবে ইনশাল্লাহ। এটাই এটা এক ভাইয়ের কথা ছিল যে ভাই আমরা। জি ভাই, আমারও আসলে সেই মত, আসলে মানে আউটডোর হলে আসলে গেট টুগেদারটা আসলে খুব মানে ইয়া হয় আর কি, অ্যাডজাস্ট হয় আর কি। রেস্টুরেন্ট গুলাতে আউটডোর গুলা মানে খাওয়া দাওয়া ঠিক আছে গুলা পালাম, কিন্তু বাইরে হচ্ছে তখন জিনিসটা সবার সাথে সবাই পরিচিত, সবাই একটু মানে বাইরে ফিলটা নিল আর কি। আমরা মনে করেন 9:30 তো 10:10 থেকে আমরা 11:30-12 পর্যন্ত এখানে থাকলাম, তারপরে 2 ঘন্টা তো আমাদের এনাফ আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আর ওইখান থেকে 5 মিনিট আসা 5 মিনিট যাওয়া, মনে করেন 12:30-টার মধ্যে আপনারা এই ইউনিক অ্যাপে চলে আসতে পারবেন, মানে জাস্ট 10 মিনিট লাগবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরে, 10 মিনিট লাগবে হেঁটে হেঁটে, 5 মিনিট 5 থেকে 7 মিনিট বা এদিক সেদিক হবে, আবার ঘড়ি দেখেন না ভাই স্টপ ওয়াচ যে ভাইয়া 5 মিনিট করছে তাহলে 5 মিনিট হাফ হবে, এরকম না ভাই, কারণ আমার ফাস্ট হতে পারে, তো ওইরকমই জাস্ট আনুমানিক বললাম। আচ্ছা ভাই, লোকেশনটা কি চেঞ্জ হয়েছে মানে কৃষি বিশ্ববিদ্যালয় না? কৃষি বিশ্ববিদ্যালয় ওইখান থেকে আমরা যাচ্ছি হলো ইউনিক ক্যাফে, মানে আমরা ক্যাফে থেকে দুপুরে খাওয়া দাওয়া ওইখানে করব, এবং ওইখানে হলো আমাদের মানে যে ভাইয়েরা আসবেন তাদের ইভেন্টটা মানে তাদের কনভারসেশন গুলো যারা যারা কথা বলবেন সবকিছু ওই ইভেন্ট গুলো ওইখানে করবো ইনশাল্লাহ। আমাদের মোটো কারো যদি কোন মানে ই থাকে মানে অপিনিয়ন থাকে সেটা আমি জানতে চাচ্ছি, বাট আমরা সবাই চাচ্ছি যে আমরা ফার্স্ট একটু ওপেন প্লেসে আমরা সবাই সবার সাথে একটু মানে একটা মনে করেন যদি গ্রুপ ফটো তুলি ওপেন প্লেসে মনে করেন যে খুব সুন্দর আসছে কিন্তু লাইটিং টাইটিং সবকিছু, তো এবং সবার সাথে না একটা মানে প্রাণচঞ্চল ভাবে একটা খোলা আকাশের নিচে আমরা সবাই, কিন্তু যখন মনে করেন যে আমরা বসে অনেকক্ষণ বসে আড্ডা দিব বা মনে করেন খাওয়া দাওয়া সেটা কিন্তু ইনডোর ছাড়া পসিবল হচ্ছে না, বা কারো কথা শুনবো, কারণ আমরা তো আর ওই যে মানে রাস্তায় গিয়ে তো আর ভাষণ দিচ্ছি না, যেগুলো হলো আমাদের কিছু মূল্যবান কথা যেগুলো আমাদের অনেক পুঁজি হিসেবে থাকবে। আচ্ছা ফসল ভাই, একটা ওই শের বাংলাতে আজকে তো আপনি যাবেন, ওইখানে বাইক নিয়ে ঢুকার সুযোগ আছে কিনা একটু যদি ইনফরমেশন নেওয়া যায়, মানে আমি গাড়ি নিয়ে আসতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আমি ওইটা আরো জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। না আমাকে মোহাম্মদুল্লাহ বলছে বাইকে কোনো প্রবলেম নাই, বাইক নিয়ে আসতে পারবেন, তারপর আমি ইনশাআল্লাহ দেখে আসবো, যেহেতু যাচ্ছি আজকে। জি ভাই, ঠিক আছে ভাই। তো এইটাই ছিল হলো আপনাদের সাথে আমার মানে কথাবার্তা, আর কিছুই না। তো যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা তো আলহামদুলিল্লাহ করেছেন, তারা কি পিছু আটবে কিনা, বা আর আরেকটা বিষয় কারো আপনার বিকাশ করতে হবে না, বাকিটা আমি ক্লাসের শেষে আমি আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে চলে যাব। হ্যাঁ, একটার পরে আপনারা অবশ্যই থাকবেন, রায়ান আপনাদের বাকি বিষয়টা বুঝাই দিবে, ঠিক আছে? মানে আপনাদের আর বিকাশ করতে হলো না, আপনারা জাস্ট রায়ানকে হ্যান্ড ওভার করে দিলেন বাকি 200। ওকে, সমস্যা নাই, ওইটা সবাই ওভাবে ম্যানেজ করে নিলে হবে ভাইয়া। আর বিকাশ করতে চাইলেও কোনো সমস্যা নাই, জাস্ট ওই আগের সিস্টেমই রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম। তো আমি মনে করি যে এই মানে আপনার যারা মনে করেন যেতে চাচ্ছিলেন, যে বোনের গাড়ির সমস্যা, সে যে তার ফ্যামিলিকে এখন আবার যদি একটু কনভিন্সও করতে পারে যে আসলে আমাদের প্লেসটা আরো ভালো হচ্ছে, যেখানে আমাদের আরো অনেক ভাইয়েরা আসবেন, মানে ভালো ভালো বড় বড় ভাইয়েরা আসবেন যারা আমাদের সাথে তাদের
কাজ সবকিছু নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা আজকে তাদের সম্বন্ধে পোস্ট দিয়ে দিবো ইনশাল্লাহ। আমি যে মাহবুব ভাইয়ের সাথে একটু বসবো যে আমরা কি ধরনের কন্টেন্টটা চাচ্ছি দিতে, তো আমি আর মাহবুব ভাই বসে ভাইয়াদের থেকে কন্টেন্ট কালেক্ট করে আজকে মনে করেন পোস্ট দিব। আজকে কালকে আমাদের পোস্টটা থাকবে ইনশাল্লাহ, ভাইয়া ভাইদের আমরা পেয়ে যাব। আপনার বলেছিলাম উবারের কথা আছে, উবার এটা দেখেন ফ্যামিলি আপনার বিষয়বস্তু আপনার, ঠিক আছে, শিখতে এসেছেন অনলাইনে এটাও আপনার। আমাদের আপনাদের জন্য মানে আপনাদের চিন্তা করে আমি কিছু চেষ্টা করতেছি। এখন যদি মনে করেন যে আপনি তারপরও আপনারা অ্যাটলিস্ট মানে নিজেরা যদি কোনো কিছু ম্যানেজ না করতে পারেন। ভাই আমি একটা কথা বলবো? বলেন। আমি একসাথেই থাকি, ও আর আমার একসাথেই যাওয়ার কথা ছিল, এখন ওকে বাসা থেকে যেতে দেবে না, সেজন্য আমিও যেতে পারবো না, আমাকে না করে দিছে। চমৎকার। বাকি মেয়েদের মধ্যে তিনজন, সেটাই ছিল ভাই। আর ভাই আসলে কেউ যদি মানে এরকম মনে করে যেটা একটা হ্যাং আউট, ঠিক আছে, তাহলে তার কাছে মানে প্রবলেম হইতে পারে যে ভাই আমি যাবো না বা শিওর না, ঠিক আছে, কিন্তু আসলে এটা হ্যাং আউটের থেকে বেশি আমাদের এক্সপিরিয়েন্সটাই হবে। কারণ এত বড় ভাইরা তাদের নিজেদের মূল্যবান সময়টা নিয়ে আসবে শুধুমাত্র আমাদের জন্য এবং আপনার দ্বারা, ঠিক আছে। হয়তো আমরা তাদেরকে নেক্সট কোনো অনুষ্ঠানে নাও পেতে পারি, ঠিক আছে, এখন আমরা সুযোগটা পাচ্ছি, এই সুযোগটা কিন্তু আমরা হারাবো যারা এই ফিল্ডে ক্যারিয়ার করতে চায়। যদি এমন কেউ থাকেন যে না এভাবে শিখতেছেন রবিজন, ওটা আলাদা বিষয়, কিন্তু কেউ যদি এমনই থাকেন যে হ্যাঁ আপনি এই ফিল্ডে করতে চান, তাহলে কিছু স্যাক্রিফাইস আপনাদেরকে করতে হবে। পরে বড় বড় প্রজেক্টে কাজ করবেন তখন ঢোকার আগে তো ওই প্রিপারেশনটা আপনাদের রাখতে হবে, ঠিক আছে। কেউ মাইন্ড করেন না আমার কথাগুলো, কিন্তু এইগুলো আসলে বাস্তবতা। আপনি একটা কাজ করলে বা একটা জায়গায় এরকম করতে হইলে তখন সেই পারমিশনটা আপনাকে ফ্যামিলি থেকে নিতে হবে, ঠিক আছে। এখন আপনারা যদি মনে করেন, অনেকেই দেখা যাচ্ছে যে লাস্ট মুহূর্তে আপনারা এই কারণে ওই কারণে না করতেছেন, ঠিক আছে, এখন নাহলে আপনারা করতেছেন, ঠিক আছে, বাট নেক্সট অনেকে বলতেছেন যে নেক্সটে যখন হবে, আচ্ছা নেক্সটে হবে তখন আপনি বেঁচেও থাকবেন কিনা এটারও তো সিউরিটি নেই, ঠিক আছে। প্রেজেন্টে পাচ্ছেন, ঠিক আছে, প্রেজেন্টে যা পাচ্ছেন তা নেন, ফিউচারের চিন্তা তো আগে করলে হবে না। একটু ট্রাই করেন, সবাই একটু ট্রাই করেন, আপনাদের জন্য আসলে আমরা মানে অথবা আপনাদের কাছে লাগতে পারে যে কি করতেছি, বাট আমরা রাত্রেবেলা শুধুমাত্র বন্ধের জন্য আমরা রাত্রেবেলা মিটিংও করি, কিভাবে আরো ভালো থেকে ভালো তাদেরকে সার্ভ করা যায়, কিভাবে তাদের ব্যবস্থা করা যায়, কত সুবিধা দেওয়া যায়, সব আমরা দেওয়ার জন্য ট্রাই করতেছি। আপনাদের ভালোর জন্য, এটা তো এমন না যে কোথাও ঘুরতে যেতেছেন বা এমন না। আর সেফটির বিষয়ে মানে আমরা এতজন ভাইরা আছি, ইনশাল্লাহ আপনাদের প্রবলেম হবে না সেফটি নিয়ে বা কোনো কিছু নিয়ে, আপনাদের প্রবলেম হবে না, একটু তো আমরা সিউরিটি দিতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের টিমে একজন আর্মি ভাই আছে, একজন পুলিশ ভাই আছে, আর কি লাগে ভাই, দরকার পড়লে ডাক্তারও নিয়ে আসবো, আর কিছু ডক্টরও আছে আমাদের, আর আর কি লাগবে ভাই, আর্মি বলেন ক্যান্টনমেন্ট কি বলবো। একটু ট্রাই করেন আপনারা, একটু ট্রাই করেন, ঠিক আছে, লাইফের অ্যাচিভমেন্ট গুলো নেওয়ার ট্রাই করেন, ঠিক আছে। আমার দেশের লোক তো দেখি বলে বলে দেখি কি কয়। আর আর কেউ যদি ভাই ওই যে আমাদের রাষ্ট্রপতি জানে কোন জায়গার, কিশোরগঞ্জ নাকি কিশোরগঞ্জ, হ্যাঁ কিশোরগঞ্জের কেউ যদি থাকেন তাহলে সে একটু দেখেন রাষ্ট্রপতিকে বলা যায় কিনা ব্যবস্থা করার জন্য, গণভবন যদি দিয়ে দেয়।
ঠিক আছে পানি পান করলাম একটু, কিন্তু একটু ট্রাই করে না, আপুরা একটু ট্রাই করে। এরপর কি আমাদের কোনো আপুরা কি মানে দ্বিমত পোষণ করবে না যাওয়ার জন্য? আমরা তো বাঙালি 100%, আপনারা তো 9:30 জিন্দিগি তো আসবেন না, আইসা পৌঁছাবেন 10:30-11:00 এরকম। তো 10:30-11:00 যদি আমরা সবাই একসাথে হওয়ার পরে আমরা ওইখানে তো কিছুটা সময় স্পেন্ড করবো, টাইমটা ওইখান থেকে আমরা চলে যাব, মানে আমরা 12:00 কি 12:30 মধ্যে আমরা ওইখান থেকে লিফট নিয়ে আমরা চলে যাব ইউনি ক্যাফে, মেইন মেইন ইনডোরে চলে যাব। ওইখানে আমরা যেমন আমাদের মাঝখানে একটা দুপুরের সলার ব্যবস্থা আছে, আপনারা বোনরা কি করলেন ওইখানে ফ্রেশ হলেন, যাদের নামাজ পড়া দরকার নামাজ, তো মনে করেন 12:30 থেকে তো খুতবা শুরু হয়, 12:30 থেকে 1:30 চলে যাব কৃষি বিশ্ববিদ্যালয়ে। জি সরাসরি আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসবো, সরাসরি আমরা একসাথে মুভ করব, ওইখান থেকে আমরা একসাথে মুভ করব, ওইখানে আমরা একসাথে সবাই মুভ করব। তো এইটার জন্য আমরা মনে করেন যে অ্যাভেলেবেল তো বাস ওইখান থেকে যায়, তো মনে করেন যে আমরা যদি সবাই দাঁড়ায় থাকি তো মনে করেন এক বাসেই আমরা সবাই চলে যেতে পারবো আরামসে, তো কোনো কষ্টই হবে না, একটার পর একটা বাস আসতেই থাকে আসতেই থাকে। এবং বাস দিয়ে মাত্র 5 মিনিট, বাস দিয়ে এইখানে আপনি ইনশাল্লাহ ঘড়ি ধরতে পারেন, যদি বাস ড্রাইভার ছেঁচড়ামি না করে সব পেয়ে গেল, অনেক কাস্টম মানে অনেক প্যাসেঞ্জার পেয়ে গেল, সে জাস্ট ওইখান থেকে আমাদের সূচনা কমিশনের হাতে গোনা 5 মিনিট লাগে উইদাউট জ্যাম, জ্যাম থাকলে 10 মিনিট হতে পারে, এটা তো মানে আমরা বুঝবই, মানে আমি বললাম যে মাত্র 5 মিনিটের দূরত্ব শুধু বাসে, আর রিক্সায় গেলে আপনার 30 টাকা ভাড়া লাগে, 30 টাকা ভাড়া লাগে, যেটা যদি আমরা রাস্তাটা ওই পার দিয়ে যাই আপনি নর্মালি হয়তো 40 টাকা বা 50-40 টাকা এনা, ঠিক আছে, এরকম একটা অ্যামাউন্ট অফ মানি লাগে রিক্সা ভাড়া বা আর বাস ভাড়া হলো 10 টাকা। আমরা থাকতেছি 4টা পর্যন্ত, কারো যদি এরপর থাকতে ইচ্ছা করে সে থাকতে পারবে, আর যদি কারো প্রবলেম হয় যে সে মেইন ইভেন্টটা পার্টিসিপেট করে চলে যাবে সেটাও আছে, কাউকে আমরা ধরে বেঁধে রাখতে চাচ্ছি না, কারণ আমি আপনাদেরকে বললাম যে কি কি রাখতে চাচ্ছি, আমি 3-4 জনকে ইনভাইট করছি, তাদের তাদের সময়গুলো আপনাদের সাথে শেয়ার করবে, এখন আর কি বলতে পারি বলেন। সেটাই ভাই, আর বোনরা যদি ভেবে থাকেন যে বাসে মানে আপনাদের প্রবলেম, আপনাদেরকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে, এত চিন্তা করেন না, ঠিক আছে, না না না, এক বোন এরকম অনেক বোনে হয় বা জীবনে বাসে উঠেন নাই, ঠিক আছে, এরকম অনেক বোনে আছে যে তাদের বাপ মা কখনো তাদেরকে বাসে ছাড়েন নাই, ঠিক আছে, ওরা ফার্স্ট টাইম উঠবে, তো তাদের জন্য বললাম যদি এরকম কেউ থাকেন তাদেরকে আমরা গার্ড অফ অনার এর মতো নিয়ে যাবো, তাদের জন্য আমাদের উবারই ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে, হ্যাঁ উবারও ব্যবস্থা করে দেবো, নাহলে 4 জন মিলে যে 4 জন আছেন, এই যে আপনার মারজানা, তারপর হলো আরেকজন কই গেল নাফিসা, নাজিফা, আরো 2টা বোন আমরা বললাম যে আপনারা চলে যান, লোকেশনটা দেখা দিলাম, আপনাদেরকে আরামসে ওইখানে নিয়ে আসবে, একবার ইউনিক্যাফের সামনে ইউটার্ন দিয়ে ওইখানে গাড়িটা এসে থামা দিবে। আর আপনারা যদি এটাও ভাবেন যে আপনারা সেরে বাংলা যেতে যাচ্ছেন, আপনারা ডাইরেক্ট ইউনিক্যাফে যাবেন, যদি একটু পারমিশন আপনারা নিতে পারেন সেটাও না, সেটাও না, আপনারা ইসে না এসে ইউনিক্যাফে আসেন, যে যাদের সমস্যা অ্যাকচুয়ালি সমস্যা ফেস করতেছেন তারা ডাইরেক্ট ইউনিক্যাফে চলে আসেন। আর আমার জানার মতে আপনারা কিন্তু ইউনিয়ন কোর্টে কাছেই থাকেন, আপনারা আই থিঙ্ক মিরপুর থাকেন, তো আপনাদের জন্য এতটা প্রবলেম কিন্তু হওয়ার কথা না, ঠিক আছে, একটু ট্রাই করেন। আচ্ছা ভাই, এখন যারা যাচ্ছেন একেবারে যাচ্ছে না শিওর তাদের এবং টাকা দিয়ে দিচ্ছে তাদেরটা একটু কিভাবে কি করবো এটা আমাকে পরে বলে দিন। আচ্ছা ওইটা আপনাকে বলে দিচ্ছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, যে যেতে পারবে না যে আসলেই সমস্যা আছে তাহলে তো, আর রায়ান আপনারা আমার একটু কষ্ট করতে হবে, আমাদের এদিকে একটু বসে বসে একটু আমাদের এদেরকে একটু কল বা ই করে, যে যেহেতু তারা যে যেমন অনেকেই তেহারি বা ইসে নিছে ফুড, যেটা ফুডটা তো একটু জিজ্ঞেস করে নিতে হবে, যেহেতু ওইখানে না যে না জিজ্ঞেস করে আমরা আগে থেকে আমরা যেহেতু একটা অর্গানাইজ ভাবে যাচ্ছি আমরা এখান থেকে জেনে নিলাম
জাস্ট আমরা একটু ফুডটাকে ই করে দিলাম, ম্যানুয়ালি ই করে দিলাম, আপডেট করে নেব। হ্যাঁ, আপডেট করে নিলাম। আর যারা এর পরবর্তীতে ই করবেন তারা তো আপনারা দেখতেই আছেন সবকিছু ওইভাবে। আর সাইফ, আমি এই যে ব্যানারটা ঠিক করে দিব, মানে ব্যানারটা সবকিছু ঠিক হয়ে যাবে, মানে ব্যানারের লোকেশনটা শেরে বাংলা যেহেতু আছে এইটা চেঞ্জ হবে না। এখান থেকে আমরা দুইটা লোকেশন আমরা অ্যাড করতে পারি, ইউনিক ক্যাফে এবং এখানে, আমরা দুইটাই লোকেশনটা দিয়ে রাখবো, ঠিক আছে? আপনারা ওইখানে আরাম করতে থাকবেন, ফ্রেশ হতে থাকবেন। আমাদের যারা পুরুষ আছে, ছেলেরা আছে যারা সলা আদায় করবেন, বা যে ভাইয়েরা তারা, আমরা মনে করেন যে দেড়টার সময় তো জামাত শেষ, জুম্মার জামাত শেষ, আমরা মনে করেন পৌনে একটার মধ্যে আমরা মসজিদে চলে গেলাম, বা একটার মধ্যে মসজিদে চলে গেলাম আমরা, তারপর সালাত আদায় করে চলে আসলাম। আমরা সাড়ে বারোটার মধ্যে ইউনিক ক্যাফে থাকবো ইনশাল্লাহ। যদি এটা হলো আপনাদের হলো শেরে বাংলা, আপনারা কতটুকু টাইম স্পেন্ড করেন, এখন মনে করেন ওইখানে যে আপনাদের আর একটু ভালো লাগতেছে, আর একটু থাকতে ইচ্ছা করছে, সেটা অবশ্যই আপনারা থাকতে পারবেন। বিষয়টা হলো শেরে বাংলা যাওয়ার পর আপনি যদি মনে হয় আপনার আর একটু সময় থাকবেন, কারণ আপনার ইউনিক ক্যাফে ওপেন হয় হলো এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত, আমরা সেই জন্য ভাবতেছি আমরা সাড়ে বারোটায় ওদের দেড় ঘন্টা একটা মনে করেন যে সেট আপের একটা থাকে ওইটার জন্য আমরা ওদেরকে ছেড়ে দিচ্ছি, আমরা পুরোটা সময় নিয়ে নিচ্ছি এগারোটার থেকে এগারোটা। কেউ যদি মনে করেন চারটা পাঁচটা ছয়টা সাতটা, যেমন আমাদের অনেক ভাইরা হয়তো আরো সময় জোরে আড্ডা দিতে থাকবে, চাবেন হয়তো, তো আমরা ওইখানে বসে আড্ডা দিতে পারবো, আমাদের কেউ ই করবে না। আর আপনারা মনে হয় পুরোটা দেখেন নাই, ইউনিক ক্যাফেটা একটু ভিজিট করেন, আপনারা দেখবেন যে আরো সুন্দর জায়গাটা, ঠিক আছে? ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি ভাই, আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিয়েছি। ওকে, আবার দিয়ে দিন, ঠিক আছে? পড়াশোনার বাইরে দেখেন অনেক কথা বলে ফেললাম, একটা ইভেন্ট আয়োজনের জন্য হয়তো এত কথা বলা লাগতেছে ভাই। এটাও এটাও একটা পড়াশোনার পার্টি ভাই, আমরা ইভেন্টে গেলো অনেক কিছু গেইন করতে পারবো, এটা প্র্যাকটিক্যালি গেইন করবো ভাই, এটা তো শিক্ষা সফর। সেটাই, শিক্ষা সফর, স্টাডি ট্যুরই হচ্ছে। তাহলে মানে লাগাইতে হবে যে পিকনিক পার্টি মজা এন্ড দা শিক্ষা সফর, তো দেখবেন অনেকে বলবে যে বাবা যেতে দিবে, বাবা যেতে দিবে। হ্যাঁ, সবাই শিক্ষা সফর বলেন, হ্যাংআউট বলেন না, বলেন এটা এলএডিপির শিক্ষা সফর। ভাইয়া তাহলে যে টাকাটুকু অ্যাড করা হচ্ছে বা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে 200, তাই না? জি ভাইজান। আচ্ছা, যদি যে বা যাহারা টাকা দিয়েছেন তাহারা যদি এখন এই মুহূর্তেই, এখন এই মুহূর্তে বলতে যাওয়ার আগ মুহূর্তে আরো 200 অ্যাড যদি এখনই করিতে চান, তাহলে আমাদের রাহেন ভাইয়ের যে নাম্বারটা রয়েছে বিকাশে সে তাহা দিয়ে দিতে পারেন ওখানে। এবং যারা মনে করেন যে না নেক্সট মাসে দিবেন, তারা সুন্দর করিয়া চলিয়ে আসিবেন নিজ দায়িত্বে, পরে নেক্সট মান্থে সেটা আপনারা সুন্দরভাবে পূরণ করিয়া দিবেন। যথার্থ বলিলাম? জি, যথার্থ বলিলেন। যে আপনাদের যদি কারো প্রবলেম হয়, যে কারণ একটা মাইন্ডসেট এর বিষয় আছে, আমি হঠাৎ করে 250 নিছি, আবার 450 কেমন না, তো আপনারা যদি চান নেক্সট মান্থেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, রায়ান রে পরবর্তীতে বিকাশ করে দিলেন। আর ইনভেস্টমেন্ট যারা করতে চাচ্ছেন, সেম রেফারেন্সে, রেফারেন্স আপনি লিখবেন, রেফারেন্সে গিয়ে আপনার কোন ব্যাচের আপনার নাম কি, ওইটা দিয়ে আবার রায়ানকে 200 টাকা বিকাশ করে দিলে হবে। যদি এইটাও না চান তাহলে আপনারা ইভেন্টের দিন সকালে আপনারা একটা খামে করে এসে আপনি রায়ানে দিয়ে দিলেন, রায়ানদের সাইট করে দিলাম, রায়ান জাস্ট এন্ট্রি করে নিল। খামের উপরে নাম লিখে দিয়েন, ঠিক আছে? নাম রোল লিখে দেন, নাম রোল লিখে দিয়ে দিন। আর যে যদি এরকম কেউ বিকাশে দিয়ে দেন 200 টাকা, হয়তো প্লিজ রেফারেন্স লিখবেন। আর যদি রেফারেন্স লিখলে ভুলে যান, প্লিজ আমাকে ফেসবুকে নক করে আমাকে জানাবেন যে আপনি কে, নাম্বার সহ কোন নাম্বার থেকে করছেন। কারণ অনেকে আছে যে এজেন্টের মাধ্যমে করেন, তাকে আমি কিন্তু ক্রস চেকিংও পাই না, বা নাম্বার দিয়েও আমি পাই না। তো প্লিজ একটু ইনফর্ম করে দিন আমাকে, তাহলে আমি বুঝবোই না কে দিয়েছেন আপনি। সবার আগে যে ব্যাপারটা ডিপেন্ড করে সেটা হচ্ছে প্রায়োরিটির উপরে, যে জিনিসটা মনে করছে এখন হচ্ছে প্রায়োরিটি আমি কিভাবে নিচ্ছি, আমার মনে হয় সেটাই।
কারণ আমি একটা উদাহরণ দিতে যাব যে এটা যে আমি যখন স্কুল লাইফে ছিলাম আমার বাধ্যবাধকতা ছিল অনেক, বাবা মা ছাড়তো না আমাকে কোথাও, ফ্রেন্ডদের সাথে আমি কোথাও পিকনিকে যেতে পারতাম। এখন কথা হচ্ছে যে আসলে সবাই কিভাবে নিচ্ছে ব্যাপারটাকে। তো আমার ফ্রেন্ডরা কি করতো, চলে যাইতো বাসায় গিয়ে আব্বুকে এটা ওটা বুঝাইতো, বুঝাই বুঝাই কনভিন্স করে নিয়ে যাইতো, এবং বুদ্ধিটাও আমার দেওয়া থাকতো যে এইভাবে এই জিনিস বলবি। এখন কথা হচ্ছে কারো যদি ইচ্ছা শক্তি থাকে সে অবশ্যই যেতে পারবে যেভাবেই হোক না কেন। তো সেকেন্ড ব্যাপার হচ্ছে বাধ্যবাধকতা, বাবা মায়ের কিছু বাধ্যবাধকতা থাকেই মনে হয় যে না যাইতেই পারবে না। আর সময়ের সংক্ষেপতা যদি বলতে যাই তাহলে হচ্ছে ভাইয়া যে অনেকের সময়, যেমন আমি আসলে অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি, আমি জানি না যে আমি ওই দিন ফ্রি হইতে পারবো কিনা আদৌ, কিংবা যাইতে পারবো কিনা, এরকম কিছু ব্যাপার থাকে। আর লাস্ট কথা যেটা, এখন অনেকে হয়তো বা চিন্তা করতেছেন যে কি করবে না করবে, আমার মনে হয় একটু টাইম দিলে মনে হয় এনাদেরকে ভালো হইতো। কালকে প্রেজেন্টেশন প্রেজেন্টটা যখন নিবেন কিংবা ক্লাসের শুরুর দিকে হয়তো বা সবাই বলে দিতে পারতো যে না হ্যাঁ আমি যেতে পারবো, আমি যেতে পারবো না। আমি আর কি আমার কথাগুলো বললাম জাস্ট এই আর কি ভাইয়া। হয়তো বা এখন অনেকেই ভাবতেছে, কারণ ওই যে বোরহান ভাই আছে না যে খাবারের জন্য চিন্তা করতেছিল যে যদি হচ্ছে একটা দিয়ে আবার পরে আবার অন্যটা চুজ করতে চাই, এরকম হয়তো আমরা সবাই হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি। আপনাদের নিয়ে একটা মিটিং অন করব, ঠিক আছে, ওইখানে আপনাদের কি প্রবলেম আছে বা কোনো কনফিউশন আছে নাকি, যা আছে সব নিয়ে আমি ডিটেলসে কথা বলবো যদি কারো এরকম থাকে, ঠিক আছে। আমাদের কারো হচ্ছে হাতের নাগালে থাকে, কারো হচ্ছে নাগালের বাইরে চলে যায়, সিস্টেমটা হচ্ছে এই। এখন যারা যেতে পারবে তো পারবে, আর যারা পারবে না তো পারবে না, এই আর কি। যারা মনে করতেছেন যে যাবেন না বা যেতে পারতেছেন না পারমিশন, আচ্ছা এলইডিপি এর সার্টিফিকেটটাও কিন্তু হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয়, তখনও কিন্তু একটা ইভেন্ট হয়, ঠিক আছে, ফয়সাল বাবু বলেছিল, তখন কি আপনারা সার্টিফিকেটের জন্য যাবেন না, ঠিক আছে, যেভাবে পারমিশন নিয়ে যাবেন, ঠিক আছে, তো একটু ট্রাই করে ইনশাআল্লাহ পারবে। আমি এই জন্যই প্রায়োরিটি কথাটা বলেছিলাম যে আসলে কনভিন্স করতে হবে ফ্যামিলিকে যদি যাইতে ইচ্ছুক থাকে, এটা হচ্ছে কথা ভাই। আমরা তো কোনো আড্ডা বা খারাপ কোনো ইভেন্ট করতেছি না যে আপনি না গেলেও চলবে বা এরকম কিছু না, এটা আপনাদের লাইফেই উপকারে আসবে ইনশাআল্লাহ। এটা আপনাদের লাইফটাকে অবশ্যই স্পিচগুলো তাদের যারা আসতেছে তাদের কথাগুলো আপনার জন্য মূল্যবান হবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় যে এই ইভেন্ট দেখায় আমরা কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো কিছু নিচ্ছি না, কোনো কিছুই না, মানে এটা তো হঠাৎ হঠাৎ এক একটা প্ল্যান আসতেছে, এক্সিকিউট করতেছি। যেমন যে সাতজন আপনাদেরকে আমি এখন এই যে দেখেন, আমি মনে হয় এখানে সাকসেস স্টোরি নামে একটা কুলে রেখেছিলাম, সাকসেস স্টোরি, যে তাদের ভিডিওগুলো আমি পেয়ে গিয়েছি হাতে। এই যে সাকসেস স্টোরি দেখেন, যে সাতজন তাদের আমি এখানে ডলারটা দেখাচ্ছি না, খালি যে তাদের ইনকাম ডলারটা দেখাচ্ছি না, রুনা, তারপর হলো আরিফিন, তারপর রাসেল, তারপর হলো রাব্বি, আতিকুর রহমান, লিওন এবং আর রফিকুল, এই যে সাতজন, এই সাতজনের এখানে কনফারেন্স ভিডিও গুলো আছে, আমি ভিডিও গুলো দেখাচ্ছি না, তাদেরকে লাইভ আপনারা পেয়ে যাচ্ছেন, তাদেরকে আপনারা কোশ্চেন করতে পারতেছেন যে আদৌ কি সম্ভব, কিভাবে আমরা করব। অনেকে দ্বিধাধান থাকে না, আরে মার্কেট প্লেস থেকে আসলে কি ইনকাম করা সম্ভব কিনা, আপনাদের সামনে এই যে জ্বলন্ত প্রমাণ কিছু আমরা নিয়ে আসছি অ্যাসেট। আর এই চার সাতজন যেতেছে না, আমারই ব্যাচের 23, 24, 25, 26 ব্যাচের। হ্যাঁ বল, এই সাতজনের সাথে কিন্তু ভাই আমরা একটা লেট নাইট মিটিং করছিলাম, ঠিক আছে, তারা কিন্তু ছিল, তো ওই মিটিং এ যারা ছিল তারা আমরা জানি যে আমরা কি পেয়েছি তাদের থেকে। তো লাইভে আপনারা সুযোগটা পাচ্ছেন, এটা আই থিঙ্ক মিস করা উচিত না আপনাদের, ঠিক আছে। এই সাতজনের যারা নাম আছে ইনশাল্লাহ আমরা সবারই নামে এখানে থাকবে, এই সাকসেসফুল লিস্টে থাকবে, তো আসেন একটু ট্রাই করেন। আর আরেকজন হলো উদ্যোক্তা হিসেবে কাজ করছে, ফারজানা জুলি, আমি ওরেও বলতেছি আসার জন্য, ঠিক আছে, যে ওদের একটা কোম্পানি আছে, ওইভাবে কাজ করতেছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বাসা যে সবাই মনে হয় বলছে আমরা ঘুরতে যাব, আর আব্বা আম্মা বলছে এলএডিপি থেকে ঘুরতে যাব, এটা বলেন না, এটা কোনো ঘুরা, তখনই বলছে হ্যান্ডস আপ, বলছে আব্বা আমি আর জীবনও যাব না।
আচ্ছা থাক, আমরা মজা না করি, সবারই ফ্যামিলি প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে? এবং দেশের পরিস্থিতির জন্য বাপ মা অবশ্যই তাদের মেয়েদের নিয়ে চিন্তা করে, এটা স্বাভাবিক। কিন্তু আই থিঙ্ক আমরা যারা আছি আপনাদের প্রবলেমটা হবে না, আমরা আপনাদেরকে মানে চুল পরিমাণ প্রবলেম আপনার ফেস করতে হবে না ইনশাল্লাহ, আমরা তো দায়িত্ব নিব। আর আসলে কিন্তু এটা শিক্ষা সফর, এখানে আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন, আর এখানে যারা আমরা সময় দিয়েছি এটা কিন্তু একটা মানুষের একটা সেকেন্ড, তার জীবনের একটা সেকেন্ড সময় কিন্তু মূল্যবান, তাই না? তো এখানে আমরা টানা দুইটা মাস দুইটা ঘন্টা এভরিডে সময় দিচ্ছি, মানে কি আমরা তো এখানে যারা আসছি অল দে আর আই থিঙ্ক রাইট নাও ম্যাচিওর, তাই না? সো আমরা যেহেতু সময় এখানে ইনভেস্ট করেছি লাইফের কেরিয়ারের, তার মানে কি এখান থেকেই কেরিয়ারের একটা পথের পাথেয় তৈরি করার কিছুটা হলেও কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে আমরা যারা আছি, তাই না? তো সেই সেইটাই যদি থেকে থাকে, তবে সে এখানে তো যারা আসছেন এত সুন্দর সময় আসলে এগুলো মহামূল্যবান বক্তব্য তারা দিবেন। এই কিছু বিষয় আছে যা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে যার মূল্য কিন্তু হয় না, বিশেষ করে জ্ঞান। জ্ঞান কোনোদিন আপনি অর্জন করলে তাকেও কিন্তু নিতে পারবে না, সেটা আপনার জীবনেই কাজে দিবে। সেটারই একটা বিধি ব্যবস্থা ভাইয়া করছেন আপনাদের জন্য, নিঃস্বার্থভাবে আপনাদের জন্য কষ্ট করছেন, যে পরিমাণ মেহনত করছেন সেটা আসলে বর্ণনাতীত। অনেক কথা বলে ফেললাম, দুঃখিত বিষয়টার জন্য, সময় নষ্ট করে ফেললাম। তো আচ্ছা আজকে একটু পড়াশোনা করি। ওকে, তো রেডি তো সবাই পড়াশোনা করার জন্য নাকি এখানে সমস্যা আছে? না না ভাই, ইনশাআল্লাহ রেডি আমরা। আমার পাপা ইজ্জত দিয়েছে, নো প্রবলেম, স্টাডি স্টার্ট করতে পারেন। আচ্ছা আমি একটা কাজ করে ফেলি এই ফাঁকে, সেটা হলো যে আমি কোড বেসটা মনে আপনাদেরকে দিই না, আমি কি বলে এটা ভুলে গেছি নাকি ইন্টারনেট ছিল না কি জানি। ভাই আপনার যে ইন্টারনেট প্রবলেম আপনি কি কিভাবে? আমি এটা তো বেশি কি লাগবে না যাওয়ার জন্য কোড বেস, অল্প একটু দিচ্ছেন না এটা বলবো না। আমার মাঝে মাঝে কি মনে হয় ভাই জানেন, মাঝে মাঝে মনে হয় কিভাবে কথাটা বলি, আপনি আমাদের জন্য এতটুকু মানে এত কিছু করতে চান, মাঝে মাঝে মনে হয় যে না ওইটা কেন হইলো না, তার জন্য মনে হয় আপনি কেঁদে দেবেন, যে এটা যদি করতে পারতাম তাদের জন্য ওদের হয়তো অনেক ভালো কিছু হতো। শুধু কাদাটুকু বাকি আছে আমাদের জন্য আপনার। আমি আমার যে স্টুডেন্ট যখন পড়াতাম মানে ই করতাম, মানে যখন একটু মানে রক্ত গরম ছিল, মানে যে পড়ি মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তারপর হলো আপনার ওই সময় মানে খুব ধুমধাম মারতাম না পড়া পারলে, তো এমন একটা রেকর্ড গেছে, আমি আমরা যে বাসায় ছিলাম বাড়িওয়ালা নাতিরে আমি পড়াতাম, ও পড়তে হলো পিপার্টি বয়েজ হাই স্কুলের ইংলিশ মিডিয়ামে, ও ওরে পাস করে একটা চটকা লাগাই দিল আমার বাম হাত দিয়ে, দেখলাম যে ও পরত করে খাট থেকে নিচে পড়ে গেল। তো আম্মু মানে মানে খুব রাগ উঠলে মায়ের দিতাম, মানে খুবই মানে খুব মানে বেশি রাগ উঠলে মায়ের দিতাম। তো আম্মু বলতেছে আমার একদিন, আম্মু আমার বলতেছে রিকোয়েস্ট করছে, দেখ বাবা মারিস না, বাচ্চা পোলাবেন না, মারিস না, ওরা তো মাসুম বাচ্চা, ঠিক আছে পড়া না, তুই তোরে নিজের কন্ট্রোল কর, মারিস না মারিস না, দেখ মারামারি করিস না, মায়ের দিস না। তো আম্মুর কথাটা না আমি এখনো পর্যন্ত মানে মাথায় রাখছি, এরপর থেকে না আমি কোনো বাচ্চাদের
বা বাচ্চা বড় বাচ্চা ছোট বাচ্চা যে কোনো যে কোনো বাচ্চারে মানে পড়াশোনার জন্য মানে তো তার জন্য আমি যেটা অ্যাপ্লাই করছি আমি খুব মানে বুঝতেছেন খুব ইমোশনাল এই সেটটার ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে বা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে কেন ভাই আপনি বুঝেন না আবার বুঝেন আবার বুঝেন ঠিক আছে তো এরপর থেকে না আমি খুব ইমোশনাল হয়ে যেতাম আরে তোমার এত বুঝাচ্ছি তুমি এরকম করছো পারতেছো না দেখতাম কি পোলাপাইন মানে মানে আমার এই এটার কারণে ওরা উৎসাহ পায় আরো ভালো রেজাল্ট করতো না ভাইয়া আমার জন্য এত করতেছে ভাইয়া আমাকে এত সাপোর্ট দিতেছে বা আমার তো কেউ স্যার বলতো না সবাই ভাইয়া বলতো তো ওইটা আমার জন্য আসলে পরবর্তীতে প্লাস পয়েন্ট হয়ে যায় তো ওইটাই মনে হয় এখনো রয়ে গেছে যেহেতু এখন আমি আবার আপনাদেরকে এই ছয় মাস জুন থেকে আট মাস ধরে এই এলইডিপিতে আমি টিচিং প্রফেশন মানে মেন্টরিং করতেছি অন কাইন্ড অফ যখন ডেভেলপমেন্টে থাকি তখন তো আমার পুরো আমার মানে আলো একটা জগতে প্রোগ্রামিং করে যখন বা এই জিনিসগুলো করি তো এখন মনে করেন যে যখন আপনারা আসেন না বা আমি যখন প্ল্যানিং গুলো চিন্তা করি যখন এক্সিকিউট করার জন্য দেখি এক একটা বাধা এসে দাঁড়ায় তখন খুব মন খারাপ লাগে যেমন আজকে সকালে আমি 7:30 থেকে 8:45 8:30 পর্যন্ত বা আরেকটু বেশি আমি বারান্দায় চুপচাপ বসে আছিলাম ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে চুপচাপ বসেছিলাম মানে আমি স্ট্রেসিংটা রিলিফ করতে চাইছিলাম কি হইতেছে কেন হচ্ছে না কেন হচ্ছে না সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় বোঝার চেষ্টা করেছিলাম যাক আলহামদুলিল্লাহ তো আজকে আমরা শুরু করি বর্ডার 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 স্টাইল তো বর্ডার স্টাইলের মধ্যে আমরা অনেক ধরনের বর্ডার দেখতে পাই অনেক ধরনের আমরা বর্ডার দেখতে পাই আপনার বর্ডারের স্টাইল গুলো কিরকম হয়ে থাকে তো আমি একটু লিখে নিচ্ছি ডিফারেন্ট বর্ডার স্টাইল ঠিক আছে কি কি বর্ডার স্টাইল আছে বর্ডারের কি আছে বর্ডারের স্টাইল আছে STYLE বর্ডারের স্টাইল আছে তারপর আছে হলো যে বর্ডারের স্টাইল আছে তারপর হলো বর্ডারের কি আছে এক একটার এক একটা ডেফিনেশন আছে ফার্স্টে মনে করেন যেটা আছে ডটেড আমি জাস্ট নাম লিখে যাচ্ছি ডটেড তারপর হলো ড্যাশ তারপর হলো আপনার সলিড তারপর হলো আপনার ডাবল তারপর হলো আপনার জিআরও তারপর হলো আপনার ওয়েজ তারপর হলো আপনার ইনসেট আউটসেট তারপর হলো নন বর্ডার তারপর হলো হিডেন বর্ডার হিডেন বর্ডার তো এত ধরনের কি আছে বর্ডার আছে এত ধরনের বর্ডার কি আছে যে আপনার নন বর্ডার তারপর হলো আপনার হিডেন বর্ডার এই যে আপনার বর্ডার গুলো এগুলো কিগুলো আমরা এবং বর্ডারে কি আছে প্রপার্টিস আছে এগুলো হচ্ছে স্টাইল এগুলো কি বর্ডারের নিচে একটা লাইন দিই বোঝার স্বার্থে আচ্ছা এবার হলো যে আপনার বর্ডারের আবার আছে প্রপার্টি বর্ডার প্রপার্টিস বর্ডার প্রপার্টিস এর মধ্যে কি আছে বর্ডারের উইথ বর্ডার উইথ বর্ডার কালার তারপর হলো বর্ডার সাইড বর্ডার সাইডস তারপর আছে হলো বর্ডারের বর্ডার শর্ট হ্যান্ড
তারপর হলো আপনার তো এই যে আমার এত ধরনের কি আছে বর্ডার গুলো আছে বর্ডার ছটা, তো আমি এক কাজ করি আমি সম্পূর্ণটাকে এই বক্স স্টাইলটা রাখি আর সম্পূর্ণগুলো এখান থেকে রিমুভ করে ফেলি ওয়েল, এবং আমি এখান থেকে লেখা শুরু করি যে আমাদের বর্ডার গুলো বক্স স্টাইল থাকুক। আমরা একটা পি ট্যাগ নিলাম এবং একটা ক্লাস লিখেছি ড্যাশড, ড্যাশড ফার্স্টটা কি আমাদের ড্যাশ বর্ডার ড্যাশ বা ডটেড, তারপর হলো আমাদের সলিড বর্ডার, তো ডটেডটা ফার্স্টে দিই ইও ডটেড, ওকে দিস ইজ ডটেড বর্ডার, ঠিক আছে, এবং এভাবে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে লিখতেছি পি কিরাম ডিএএসএস ড্যাশ দিস ইজ ড্যাশ বর্ডার, তারপর হলো পি সলিড this is solid border, তারপর হলো this is double border, তারপর হলো three RIDGH which this is inset তো কি লিখলাম দিস ইজ আউটসাইড বর্ডার দিস ইজ আপনার ড্যাশ বর্ডার দিস ইজ আপনার গ্রুপ বর্ডার, তো এই যে আমরা লিখলাম প্রত্যেকটাকে কি করলাম লিখে দিলাম, এখন আমাদের প্রত্যেকটা দেখি আমরা একটু সেভ করি এখানে সেভ, ওরে কে কল দিচ্ছে, জি জি পয়সা বলছি, জি বলছিলাম সিএসআইডি তে, জি
জি জি হ্যাঁ তো আমরা এবং আমরা এখন এখানে সিএসএস লিখবো, তো আমাদের বক্স স্টাইলটা লেখা আছে এখানে চমৎকার। এখন আমরা পি ট্যাগের মধ্যে আমরা কি করলাম, পি ট্যাগের মধ্যে আমরা কিছু লিখতেছি, পি ট্যাগের মধ্যে আমরা কিছু লিখবো। তো আমি এখান থেকে এই ক্লাস গুলোকে আমি বন্ধ করে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি, এবং আমি এখানে লিখতেছি হলো আপনার মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল, padding 10 পিক্সেল। তো সুন্দর করে কি করলাম, গ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন হলো আমাদের মেইন ক্লাস গুলোর কাজ। তো ফার্স্ট অফ অল আমি কি নিব, ডটেড ক্লাস লিখলাম, এবং এখানে দিচ্ছি বর্ডার স্টাইল আপনার ডটেড। তো কি হচ্ছে দেখেন, এই সম্পূর্ণটা কি হয়ে যাচ্ছে, ডটেড হয়ে যাচ্ছে। এটা কি হয়ে গেছে, ডটেড হয়ে গেছে। তো প্রত্যেকটাকে আমরা এইভাবে এখন দিয়ে আসি, ডট DASHED ড্যাশ বর্ডার স্টাইল ড্যাশ, ওকে সেভ। তো একটা হলো ডট 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 ডট, আরেকটা হলো হাইফেন আকারে ড্যাশ আকারে, তারপর হলো আমাদের বর্ডার স্টাইল ডাবল ডি, আচ্ছা ডাবল লিখেছিলাম না, ডটের ড্যাশ তো তিনটা DOUBLE ডাবল, this is double border, double to leak sin ve ekbar pura ye je slide ke niche bol diye bhaiya bhai dd tin ta ekshathe rakhar jonno ore tin acha sorry DOUBLE double thank you border style হয়ে গেল, ডাবল হয়ে গেল। তারপর হলো আপনার আমরা বর্ডার স্টাইল বর্ডার সলিড বর্ডার স্টাইল সলিড যেটা আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি। তারপর হলো আপনার বর্ডার স্টাইল দেখেন, এটা বোঝা যাচ্ছে না, গ্রোভটা বোঝা যাচ্ছে না,
এইটা আমরা দেখব কি হইতেছে। তারপর হলো এই দুটাকে আমরা একটু এখানে করি হলো উইথ যদি দিই, উইথ দিলে আমরা এই দেখো আচ্ছা উইথ বা স্টাইল আচ্ছা এটা বলছি। তারপর হলো আউটসেট ইনসেট ইনসেট তারপর হলো আউটসেট এবং এবং আর একটা আমরা কি লিখবো এখানে বর্ডার কি আছে বর্ডার নান আর বর্ডার হিডেন কি নাম নাম দরকার নেই তাহলে লিখলাম মিস মিস নান বর্ডার এবং একটা প্রশ্ন ছিল প্রশ্ন ছিল জি কি প্রশ্ন মানে ওই যে আমরা অনেকে যখন পরীক্ষা দিই পরীক্ষার খাতায় প্রশ্ন লেখার পরে যে আমরা একটা দুইটা দুই পাশে দাগ থাকে একটা মাঝখানে একটা মানে ফোঁটা দিয়ে রাখি মানে এই বর্ডারটা কিভাবে দেয় এরকম কিছু এই যে কোড লিখেছে এরকম কোন কিছু না ভাই একটা লাইন থাকবে মনে করেন একটা লাইনের মাঝখান দিয়ে একটু ড্যাশ মানে একটু ওই থাকবে আরে বরং তুমি একটা ড্রয়িং করে লিংকটা দিয়ে দাও না একটু ড্রয়িং করে ওই এই যে এমনি ছোট লিংকটা এই ডট তারপরে এরকম জি ভাই জি এরকম ওকে এটাও করা যাবে কোনো সমস্যা নাই এটা হলো আপনার বর্ডারের মনে করেন টপে দেখেন উপরে টপ লেফট রাইট এন্ড বটম ঠিক না টপ
রাইট বটম, যেটা ব্রাঞ্চ যেটা নিয়ে আসছে সেটার নাম হলো বর্ডারের বটমটা। তো বর্ডার বটম তারপর একটু গ্যাপ, তারপর হলো আপনার বর্ডার। তো এটা আপনি স্প্যান ট্যাগ দিয়ে খুব ইজিলি করতে পারেন, খুবই সহজ ভাবে ইজিলি করতে পারেন। আপনি মনে করেন কন্টেন্ট থাকলো এ, সেটাকে আপনি আন্ডারলাইন করলেন বা বর্ডার দিলেন, বর্ডার হলো বটম বর্ডার। তারপর হলো স্প্যান ট্যাগে আপনি ডটটা বসা দিলেন, আর পরবর্তীতে বি, বি এর নিচে আপনি আবার বর্ডার করলেন, বর্ডার বটম এইটা করলেন। আমরা বর্ডারে পিক্সেল সলিড রেড লিখে দিই, বর্ডারে হলো চারটা থাকে, মনে করেন জিরো 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 জিরো, তারপর ওয়ান কমায় দেওয়া, এটা দেখাবো না, তো এটা রেডিয়াস হিসেবে কাজ করে। এবার আসি হলো যে আমি বর্ডারের যে প্রপার্টি, বর্ডারের কি আসছি প্রপার্টি নিয়ে। তো বর্ডারের প্রপার্টি আমি এখানে লিখতেছি বর্ডার উইথ আপনার 10 পিক্সেল। আচ্ছা দেখেন এখন কি হয়ে গেছে, একটা নাম্বার আমি একটু 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 একটা নাম্বার একটু মেসেজ করে দিই আমাদের যে এক ভাই, এক ভাইয়ের সাথে একটু কথা বলবে, এটার নাম, এনার নাম হলো রাসেল সালমান। Okay. তো বর্ডারে কি দিলাম আমি, উইথ দিলাম। তারপর বর্ডারে উইথ দেওয়ার পরে বর্ডারে কি আছে, উইথ বর্ডারে আমি একটা দিয়ে দিলাম কালার, বর্ডার কালার আপনি ধরলাম আমি রেড দিলাম। তো এই সবগুলো কি হয়ে গেল, বর্ডার কালার রেড হয়ে গেল। আবার হলো আমি আবার দিচ্ছি আপনার তারপর দিয়ে দিলাম আবার এখানে বর্ডার পিক্সেল বর্ডার কালার। তারপর বর্ডার দেখেন এটা একটু বেশি দিয়ে দিই, এই যে একটা গ্যাপ পড়ে গেছে, এটা একটা ডাবল কি করলাম, ডাবল করলাম, ডাবল
তারপর হলো বর্ডার স্টাইল, বর্ডার উইথ আর পিক্সেল, বর্ডার কালার ব্ল্যাক, এটা ব্ল্যাক যেহেতু এটা সলিড। তারপর হলো বর্ডার উইথ পিক্সেল, বর্ডার বর্ডার কালার কালার দেখেন ইনসেট ইনসেট মানে কি ভিতরে, আউটসেট মানে কি বাইরে। তো বর্ডার উইথ 5 পিক্সেল ভিতরের দিকে, বর্ডারটা কি করছে ভিতরের দিকে পাচ্ছে, পাচ্ছে বর্ডারটা কিসের দিকে পাচ্ছে, ভিতরের দিকে পাচ্ছে। তো দেখেন সায়ান কালার দেওয়ার পরে এইটা দেখেন এটা ভিতরের দিকে দেখছেন, আর বাকিটা কিন্তু আমি যদি দেখেন এইটা হলো ভিতরের দিকে, এটা কিন্তু নর্মাল কালার, এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এটা হলো ভিতরের দিকে। আবার যদি ব্ল্যাক দিই দেখেন কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে অর্ডার সালমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজ শেষ? ও আমি তো ক্লাস এখন নিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আচ্ছা আমি আমি শেষ করে দিচ্ছি, শেষ করে আসতেছি। দুই নাম্বারে আছেন না? হ্যালো সালমান ভাই তো অনেক ফাস্ট ফয়সাল ভাই। হ্যাঁ সালমান ভাই তো অনেক ফাস্ট, সময়ের আগেই চলে আসছে। হ্যাঁ আমিও আপনাদেরকে ছেড়ে দিব, আমি আপনাদের জন্য এখন যাব হলো শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে। আচ্ছা এরপরে এরপরেটা কি হলো যে এটা বলেন, এটা বলেন ভাই। হ্যাঁ দিছি বর্ডার কেল আমি আছি। এবার হলো এখানে দিলাম বর্ডার টা, বোরান কি যাচ্ছে কিনা সেটা তো জিজ্ঞেস করছে না সাকিরা? হ্যাঁ জিজ্ঞেস করছে আমাদেরকে, মর্নিং এস ব্যাচে
তারপর হলো নান, এটা কি হয় দেখেন বর্ডার স্টাইল। কিন্তু তো বোরহান ভাই তো জিগেল না একবার সাকিরাপুর কথা, বোরহান রে ধইরা নিয়ে যাবো আমরা, বোরহান আমার সাথে যাবে সমস্যা নেই। বোরহান কি যাবো রে? হ্যাঁ কি যাবো? তুমি তো জিগেলা না যে সাকিরাপু যাব নাকি, সাকিরাপু তো জিজ্ঞাসা করছে তার ছোট ভাই যাবে কিনা, এটাই বলতেছি। আমি তো জানি যাইবো, জিজ্ঞেস করে কি আছে? ওরে বাপ রে, বোনের লেগে একটু মায়া নাই, জিগানের কোন গরজ নাই এখন। এটা এর আমার কনফিডেন্ট দেখাইলো যে ও জানে, ঠিক আছে ওভার কনফিডেন্ট। এটা বর্ডার স্টাইল হিডেন, এটা তো হিডেন, হিডেন নাম এগুলো তো মানে কোন জায়গায় বর্ডার যদি নাম দেওয়া প্রয়োজন হয় বা আমরা যদি বর্ডার হিডেন করে দিই যে আমরা বর্ডার গুলো দেখাইতে চাচ্ছি না সেটার জন্য বর্ডার। আচ্ছা ভাই বর্ডার দেখাবো না তাহলে, বর্ডার দিবই না শেষ। এটাই তো দিছে, জাস্ট আমরা আমাদের মতন বলে দিলাম যেহেতু প্রপার্টি আছে ডান মানে কোথাও বর্ডার যদি দেখাতে না চাই, যেমন অনেক জায়গায় আছে এটা এটা ইউজ হয় ভাই, এটা হচ্ছে ফার্স্ট চাইল বা লাস্ট চাইল অনেক সময় মেনুতে লাগে, ফার্স্ট চাইল লাস্ট চাইল এটা তো আছেই। তারপর হলো ইনপুট আউটপুট বা বাটনে বর্ডার থাকে, তো বাটনে যদি বর্ডারটাকে আমরা ডিফল্ট ওরা পায় বর্ডারটা উঠাই দিতে চাই তখন আমরা বর্ডার নান করে দিই, আবার কোন জায়গায় বর্ডার আছে সেই জায়গায় আমরা বর্ডারটাকে হিডেন করে দিই। তো এই ছিল হলো বর্ডারের, আমাদের বর্ডারের যা যা আছে। তারপর এখন তো প্রপার্টি বর্ডারে আর একটা আছে সাইড বাই সাইড, একটা দেখালাম এটা কি সেটা, আচ্ছা এই জিনিসটা আসবে শুনে, আচ্ছা আমাকে না বেরোতে হবে কারণ একটা ভাই আপনি কোডটা কোডটা আপলোড দিয়ে প্রেজেন্টার নিয়ে যান, কোডটা আপলোড দিয়ে চলে যান, রায়ন ভাই নাম ডেকে নেবেন না আমি নিয়ে বলবো। তো এই কোডটা আপলোড করে দিলাম, আমি আপনাকে ভাই বের হয়ে কল দিচ্ছি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ অবশ্যই, মানে আমি বিষয়টা বলি ভাইদের জন্য একটু পোস্ট করার জন্য কন্টেন্ট তো লিখতে হবে, হ্যাঁ তো ভাইদের জন্য কি ধরনের কন্টেন্ট লিখবো, ঠিক আছে সেটাই আপনার সাথে একটু ডিসকাস করে এবং ভাইয়াকে ওটা রিভাইজ করার জন্য পাঠাইতেও হবে যে চেক করে দিবে, এবং সে মানে আমরা তাকে কোশ্চেন করলে সেই কন্টেন্টটা রেডি করে দিবে, বুঝছেন? জি জি, যে তার তার ডেসক্রিপশনটা আমরা কি ধরনের দিচ্ছি কারণ সে তো তার সম্বন্ধে নিজে যেটা দিবে সেটা আমাদের দেওয়া উচিত। যেমন আমরা যত এই যে মানে জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে আপনি একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন আশা করি, যে এইখানে দেখেন এই যে অ্যাঙ্গুলার মিটআপ এই বছরের ফেব্রুয়ারি মাসে হবে, হ্যাঁ অ্যাঙ্গুলার যারা আমরা ফ্রন্ট এন্ডে কাজ করি ফেব্রুয়ারি 4 তারিখ 2021 সাল ওয়ার্ল্ড ওয়াইড যেটা, তো এইখানে যারা আছে সব হোস্ট, তো সবার সম্বন্ধে এই যে উনি টেস্টি উনি সিইও অফ দিস কোথায় আছে, আপনার লেডিজ লেডিজের তারপর যারা যারা যেখানে যেখানে আছে, তারপর আপনার আমি যেমন এই কন্টেন্টটা ভালো লাগছে ইনি আছে কোথায় গুগলে, ঠিক আছে তো ইনি আছে মাইক্রোসফটে, তো আমার যারা ভালো লাগছে সে হলো এই ভাইজান, ঠিক আছে তো আমি এরকম করে পোস্টটা দিব ভাইয়া, তো মনে করে যে উনি ওনার সম্বন্ধে এই যে ভাইয়ার আমি যেটা যে ভাইয়া আপনাকে আমি কোশ্চেন করতেছি আপনি আপনার সম্বন্ধে এগুলো অ্যান্সারটা দিয়ে দিই, তো সে তখন অ্যান্সার দিবে। তো এটা কি ধরনের আমরা কোশ্চেন গুলো ভাইয়ারে করবো, যেমন একটা সাইডই ছিল তো আমি কালকে রাত থেকে এই সাইডটা খুঁজতেছি পাচ্ছি, আচ্ছা তো এইটাই আমি কি বুঝাইতে পারছি আপনাকে যে কি চাচ্ছি? জি জি আশা রাখছি আমি বুঝতে পেরেছি, নো প্রবলেম ভাইয়া, সুন্দরভাবে আমরা করতে পারবো আশা রাখছি। তো ভাইয়ারে আমরা জিজ্ঞাসা করি তাহলে, ভাইয়ারে আমরা কোশ্চেন করলে যে ভাই আমি এই জিনিসগুলো আপনার কাছে জানতে চাচ্ছি, তাহলে সে তার সম্বন্ধে আমাকে ডেসক্রিপশনটা লিখে দিল, তাহলে আমরা আজকের মধ্যে পোস্ট করে দিলাম আমাদের প্যানেলে এর আসতেছে। হুম শিওর ভাইয়া, আর এই সেটিংটা আমাকে ইনবক্সে দিয়ে দেন এই যে এইটা দেখালেন।
ভাইয়া কি দুপুরে আসছেন সিনেমাতে? দুপুরে দুপুরে কি আসবেন আপনি ওখানে? ওই আমাদের স্পটে এখনি যাচ্ছি, আমি এখনি যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আজকে কি আমাদের গ্রাফিক্স হচ্ছে ক্লাস? আমাদের গ্রাফিক্স হবে, সব হবে। আচ্ছা তো কয়টা ক্লাস হয় গ্রাফিক্স এ? বুঝি নাই। মানে কয়টা ক্লাস হয় মানে হবে গ্রাফিক্স এ টোটাল? কয়টা? 100টা ইনশাআল্লাহ। 50টা হয়ে গেছে। 50টা হয়েছে। আমি তো জানি 50টা করে হয় সব কোর্সে, 100 করে না? 50টাই সব কোর্সে, 50টাই, যেটা মানে 200 ঘন্টা, 4 আওয়ার্স করে 50টা ক্লাস, 200 ঘন্টা ডিউরেশন ছিল 4 আওয়ার্স। সো এবার আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি পেয়ে যাবেন। এখন আরো 50টা ক্লাস আমরা পাবো, এই তো আপনাদের মধ্যে 100 ঘন্টা হয়েছে। এই দিক দীর্ঘ এক পথযাত্রা, লং জার্নি। আরো 50টা হবে আজকে ক্লাস হলে 52তম হবে। আপনারা আমি এটা শুরু থেকে বলে দিয়েছিলাম। আচ্ছা আমি আমার এই কয়জন কল দিতে হবে আবার। আচ্ছা আপনারা মা ভাই রে আমার ইন্টারনেট আসছে আলোইতে পারতেছে না। আচ্ছা যারা যারা আসতেছেন না মানে রেজিস্ট্রেশন করেছেন ফ্যামিলি প্রবলেমের কারণে, রাইয়ান ইনশাল্লাহ আপনাদেরটা ই করে দিবেন ক্লাস শেষে। অবশ্যই ফোন কল করে কনফার্ম করে আপনাদেরকে আপনাদের যথার্থ এটা ব্যয় করে দিবে। আচ্ছা রায়ান আমরা কি লাস্ট 14 তারিখে ই দেখতেছি রোল পর এরপর ডাকি নেই? আল্লাহু আকবার, 16-17 কি হয়ে গেছে ও রায়ান? জি ভাই আমরা তো ডাকছি ভাই, প্রতিদিন তো আমরা রোল করব। এইখানে আমার আমার এখানে নাই কেন? আমি দেখে তো আমার সাথে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, ভুল তারিখ দিয়ে রাখছি। আমি তো ভাই আমি প্রেজেন্ট কি হয়ে গেছে? না হবে ভাই, হচ্ছে হচ্ছে হচ্ছে। ওকে কেন ভাই? ভাই এই যে মাস কিছুক্ষণ আগে নেট তো কারেন্ট চলে গিয়েছিল তো মাত্র আসছে এবার। আমার কালকে দুপুর থেকে নেট লাইন নেই। আপনি তো বুঝিরব। আচ্ছা রোল 7 7 7 7 নাই ভাই, 7 না। আর উনি কি আসবেন? এসে বলছিলেন কথা বলছিলেন বোন আপনার দুইটা দিন মিস গেছে, একটু বৃহস্পতিবার কালকে একটু ক্রস চেক করে নিন। 22 এম ডি আনোয়ার, আনোয়ার হোসেন নামাজে ভাই নামাজে। 25 প্রেজেন্ট ভাইয়া, 27 প্রেজেন্ট ভাইয়া, 28 31
31 present bhaiya 31 present 35 present bhaiya present 36 37 37 37 37 37 38 11 12 13 14 14 15 15 16 16 16 17 117 117 কেউ কি আছে রায়ান কেউ কি আছে রায়ান ভাই 68 21 21 168 116 116 15 115 ওকে ঠিক আছে আর তারপরে ভাই 73 73 আর 11 73 11 11 তো দিয়েছি ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম